কন্যাগড়ে অবস্থিত ঋষি অরবিন্দ গ্রাউন্ডে আজ কলকাতা প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ইউনাইটেড স্পোর্টস ক্লাব বনাম আর্মি রেডের মধ্যে। সেই খেলার ধারাবিবরণীতে আপনাদের সকলকে ওই ইনস্পোর্টস অ্যাপে আমি অভিজিৎ চৌধুরী স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে অত্যন্ত গুরুত্ব ম্যাচ এই কলকাতা প্রিমিয়ার লিগের। পয়েন্ট টেবিলে অনুযায়ী দুটি দল অর্থাৎ আর্মি রেড এবং ইউনাইটেড স্পোর্টস তারা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করছে। ইউনাইটেড স্পোর্টসের পয়েন্ট সংখ্যা 8 ম্যাচ খেলে মাত্র 7, পক্ষান্তরে আর্মি রেড কিন্তু 7 ম্যাচ খেলে 13 পয়েন্টে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন ওই আজকের ম্যাচের রেফারি জ্যোতির্ময় রাগ নাক এবং তার সহকারী রেফারি প্রাক্তন প্রসেনজিৎ মণ্ডল এবং নূরজামাল শেখ এবং চতুর্থ রেফারি ওই হোপনা মুর্মু। তারা কিন্তু দুদলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করে নিচ্ছে ম্যাচের প্রারম্ভে যে এটাকে আনুষ্ঠানিকতা থাকে সেই আনুষ্ঠানিকতা পূরণ করে নিচ্ছে। দুদলের খেলোয়াড়রা কিন্তু নিজেদেরকে একটু কিছুক্ষণ আগেই দেখছিলাম ওয়ার্ম আপ করে নিচ্ছিল, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে কিন্তু নিজেদের পেশিগুলোকে সচল করে নিচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি দুদলের অধিনায়ককে, ওই আর্মি রেডের অধিনায়ক সুবজ্ঞান এবং এই মাফ করবেন সুপ্রীত সিং 2 নম্বর জার্সি পরিহিত এবং পক্ষান্তরে ইউনাইটেড স্পোর্টসের সঞ্জীব মণ্ডল 6 নম্বর জার্সি পরিহিত। দুই অধিনায়ক কিন্তু রেফারিদের সঙ্গে মিলিত হচ্ছেন এবং পারস্পরিক করমন্দন দিশারে নিলেন এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই কলকাতা সিএলএফএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ আর্মি রেড এবং ইউনাইটেড স্পোর্টসের মধ্যে। যেটা বলছিলাম দুটো দল কিন্তু পয়েন্ট টেবিলের দুটো ভিন্ন জায়গা আছে। লাইন আপটা দেখে নিন, গগনদীপ সিং এটা হচ্ছে আর্মি রেডের, এন ভিতাই, সুপ্রীত সিং, রাজেন্দ্র সিং, ইন্দ্রদীপ সিং, সোমেশ কোঠারি, শুভম রানা, সুভজ্ঞান সামরাজন, অনিয়ম গৌতম সিং, নবীন রাওয়াত এবং প্রভাস বিশাল। দেখুন কিভাবে দলটিকে সাজিয়েছে, 4-3-3 খেলছে, অর্থাৎ মাঝ মাঠটাকে একটু সংঘবদ্ধ করতে চাইছে। এখানে প্রসঙ্গত বলে রাখা যাক, দেখুন উপরে বিস্ট, কোঠারি এবং সিং তিনটে আপফ্রন্টে প্লেয়ার রেখেছে, মধ্যখানে রাওয়াত আছে, সিং আছে এবং সাবস্টিটিউটস দেখুন অ্যালান থাপ্পা, ব্রিককম, সচিন, সাগর লামা এবং সমীর মুর্মু। আপনারা সাবস্টিটিউট থেকে বুঝতে পাচ্ছেন যে অত্যন্ত কম স্কোয়াডে অর্থাৎ ছোট স্কোয়াড নিয়ে আর্মিকে এই ফুটবলটি খেলতে হচ্ছে। এই ব্যাপারে জানিয়ে রাখি আপনাদের, যেহেতু ডুরান্ডে আর্মি টিম খেলছে সেই জন্য এদের অনেক প্লেয়ারই কিন্তু ডুরান্ডে চলে গেছে। এবার ইউনাইটেডের রৌনক গোলে, সঞ্জীব মণ্ডল, দীপেশ মুর্মু, তারক, হেমাব্রম, প্রশান্ত দাস, রুহুল কুদ্দোস, সৌরেন্দ্রনাথ বিশ্বাস, সুশোভন ঘোষ, এলএস ইয়াস, বিজয় এবং হাউকিপ। ম্যানেজার হচ্ছিল স্টিভ হাবার্স, পক্ষান্তরে অ্যান্টনি, অর্থাৎ দেখুন ইউনাইটেড কীভাবে দলটি সাজিয়েছে 4-5-1। এরাও কিন্তু ইউনাইটেডের কোচ এবং স্টিভ হাবার্স কিন্তু নিজেদের মাঝমাঠটাকে সংঘবদ্ধ করে উপরে একমাত্র পুরোকে আজকে রেখে দিয়ে কিন্তু ওই তাদের লাইন আপটা করেছে। স্টাফ সাবস্টিটিউটস দেখে নিন, রাহুল বিশ্বাস, সৌরভ সামন্ত, অজয় মুর্মু, প্রভাত সোরেন, সুদীপ্ত মালাকার, সোমনাথ দাস, ওয়াসল্যাং, সুজল মুন্ডা, রাহুল রয় এবং বিকাশ রায়। যেটা বলছিলাম যে আর্মি দলের কিন্তু যেহেতু আর্মি প্রধান দলটি, আজকের ম্যাচের রেফারি জ্যোতির্ময় নাগ, অ্যাসিস্ট্যান্ট রেফারি দুজন আছেন প্রসেনজিৎ মণ্ডল এবং নূরজামাল শেখ, ফোর্থ অফিসিয়াল হোপনা মুর্মু এবং ম্যাচ কমিশনার এবং রেফারি অ্যাসিস্ট্যান্ট, যুগ্ম দায়িত্বে আছেন জয়ন্ত ব্যানার্জি। যেটা বলছিলাম যে আর্মি রেডের প্রধান দলটি কিন্তু যেহেতু ডুরান্ডে খেলছে, তা আর্মি রেডের যে দল তার প্রথম একাদশের বেশ কিছু প্লেয়ার কিন্তু চলে গেছে এবং তাদের কোচ, খেলা কিন্তু শুরু হয়ে গেল না, রেফারি এখনও বাঁশি বাজাননি, বল নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা। আজকের রেফারি জ্যোতির্ময় নাথ কিন্তু দেখে নিচ্ছেন, শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু সেরে ফেলছেন, এখনও নির্ধারিত সময় হয়নি বলে কিন্তু তিনি কিছুটা সময় দিয়েছেন, দুদলের ফুটবলাররা সেই অবসরে নিজেদের মধ্যে আরেকটু গা ঘামিয়ে নেবার সুযোগ পেয়েছে। যেটা বলছিলাম আর্মি রেডের একটা প্রথম একাদশের অধিকাংশ ফুটবলার কিন্তু ডুরান্ড খেলতে ব্যস্ত। আপনারা প্রসঙ্গত জানিয়ে রাখি ওই আর্মি রেডের যে ফুটবলারটি সাতান সমিতির সঙ্গে, আর্মি রেডের যে ফুটবলারটি হ্যাট্রিক করেছিল সাতানের বিরুদ্ধে, সেই লিটন সিল কিন্তু ডুরান্ডের প্রথম ম্যাচে ওড়িশা এফসি রিজার্ভ দলের বিরুদ্ধে কিন্তু গোল পেয়েছে। এই দেখে নিচ্ছেন এই
খেলার আগে যখন একটু ওয়ার্ম আপ করে নিচ্ছিল আর্মি রেড দলের ফুটবলাররা, দেখুন গোলকিপার দুজনও কিন্তু নিজেদের মধ্যে প্র্যাকটিস করে নিচ্ছিল গগনদীপ সিংরা আর্মি রেডের ফুটবলাররা, পক্ষান্তরে ইউনাইটেড রেড ফুটবল স্পোর্টসের প্লেয়াররাও দেখুন প্র্যাকটিস করছিল। আমরা দেখতে পাচ্ছি সঞ্জীব মণ্ডল, তারক হেমব্রম, রাহুল রায়, রৌনক গোলকিপার রৌনক ঘোষ, এরা কিন্তু নিজেদের মধ্যে দাগামিয়ে নিচ্ছিল। দেখুন গোলকিপার রৌনক কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছিল গোলকিপার কোচের থেকে। যেটা বলছিলাম আর্মি রেড কিন্তু এখনো পর্যন্ত সাতটি ম্যাচে ১৩টি পয়েন্টে আছে, তারা তিনটি ম্যাচ জিতেছে, সাতদান সমিতির সঙ্গে জিতেছে, টালিগঞ্জের সঙ্গে জিতেছে এবং কালীঘাট এমএসের সঙ্গে জিতে ৯ পয়েন্ট সংগ্রহ করেছিল, আর চারটি ম্যাচ তারা ড্র করেছে ডায়মন্ড হারবার, ডালহৌসি, পাটচক্র এবং পিএলএসের সঙ্গে। তাদের মোট পয়েন্ট হচ্ছিল এখন ওই সাত খেলে ১৩, তিনটি জয় এবং চারটি ড্র, তারা কিন্তু এখনও অপরাজিত আছে এই এবারের লিগে। আর পক্ষান্তরে ইউনাইটেড মাত্র দুটো ম্যাচ জিতেছে, পাটচক্রর সঙ্গে তিনটি পয়েন্ট পেয়েছিল জিতে এবং সিএফসির সঙ্গে তিনটি পয়েন্ট পেয়ে ৬টি পয়েন্ট করেছিল, আর ড্র করেছিল কালীঘাটের সঙ্গে। সর্বমোট পয়েন্ট সংখ্যা ৭, কেননা তারা ইতিমধ্যেই ৫টি ম্যাচ কিন্তু পরাজিত হয়েছে ডায়মন্ড হারবার, মোহনবাগান, মহাবরণ, সাতান সমিতি এবং পিএলএসের সঙ্গে। তাই জন্য ওই ৮ ম্যাচ খেলার পরও ইউনাইটেডের পয়েন্ট সংখ্যা ৭। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে, রেফারি জ্যোতির্ময় নাগ শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। দুদলের ফুটবলাররাও নিজেদেরকে আরেকটু বেশি ঘাম ঝরিয়ে নেবার সুযোগ পাচ্ছে, অর্থাৎ খেলার আগে আপনারা দেখতে পাচ্ছেন এই এলএসিএসকে, এলএসিএস কিন্তু ওই নিয়মিত আই লিগ খেলা ফুটবলার, চার্চিল ব্রাদার্স থেকে ইউনাইটেডে এসেছে এবং এসে শেষ দুটি ম্যাচ খেলেছে, একটু পরের দিকে ইউনাইটেডকে জয়েন করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ স্টিভ হার্বার্টকে শেষ মুহূর্তের কিছু নির্দেশ দিচ্ছেন তার দলের ফুটবলারদেরকে। এই এলএসিএসের কথা বলছিলাম, এলএসিএস কিন্তু এই কলকাতা লিগও খেলে গেছিলো বছর তিনেক আগে এবং কাস্টমসের হয়ে খেলেছিল, তখন বিদেশি খেলোয়াড় কলকাতা লিগে খেলতো, সেই অবস্থায় কিন্তু তৃতীয় সর্বোচ্চকারী গোলদাতা হিসেবে নিজের নামকে প্রতিষ্ঠিত করেছিল এই এলএসিএস। আমাদের নজর থাকবে ইউনাইটেড স্পোর্টসের ওই ১০ নম্বর জার্সি পরিহিত এলএসিএসের দিকে। বলতে বলতে রেফারি জ্যোতির্ময় নাগ লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শুরু। ইউনাইটেড স্পোর্টস ফুটবলারদের পায়ে বল, তারক, তারক থেকে বল চলে গেছে প্রশান্তর কাছে, প্রশান্ত বলটিকে ব্যাক পাস করে দিয়েছে হাওকিপের কাছে, বল হাওকিপ স্কোয়ার পাস করে দিয়েছে সুশোভনকে, সুশোভন বলটি নিয়ে একটু এগোচ্ছে, দেখছে কাকে পাস করা যায়, দেখে শুনে বলটি কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে বল ফেরত দিয়ে দিলেন তার দলের গোলরক্ষক রৌনককে। এক্ষেত্রে রৌনক আবার বল দিচ্ছে হাওকিপকে, হাওকিপ কিন্তু এক্ষেত্রে ভুল পাস করে ফেলল, বল কিন্তু আর্মি রেডের ফুটবলাররা প্রায় ছিনিয়ে নিয়েছিল, কিন্তু আবার বল চলে গেছে প্রশান্তর কাছে, প্রশান্ত থেকে তারক, তারক হেমব্রম, গতি আছে কিন্তু এক্ষেত্রে যে পাসটি বাড়িয়েছিলেন তার সহকারী ফুটবলার দেবেশ মুন্ডু কিন্তু বলটি পায়নি, বল চলে গেল আর্মি রেডের গোলরক্ষক ওই গগনদীপ সিংয়ের কাছে, গগনদীপ কিন্তু বলটি মাঝমাঠে বাড়িয়ে দিয়েছে, মাঝমাঠ থেকে আক্রমণ করার প্রচেষ্টা আর্মি রেড, এখানে পাসটি ভুল হয়ে গেল, বল চলে গেল ওই সৌরেন্দ্র বিশ্বাসের কাছে, সৌরেন্দ্র বিশ্বাস বল বাড়িয়ে দিয়েছে তার সহকারী ফুটবলার দেবেশ মুন্ডুকে, দেবেশের লম্বা ডেলিভারি, কিন্তু এক্ষেত্রে প্রস্তুত ছিল ওই আর্মি রেডের ডিফেন্ডার, হেড করে বলটিকে ক্লিয়ার করে দিয়েছে, বল চলে এসেছে আবার সঞ্জীব মণ্ডল ইউনাইটেড স্পোর্টসের ক্যাপ্টেন, তিনি যে বলটি বাড়িয়েছিলেন কিন্তু সেই বলটিকে হেড করে পার্শ্বরেখার বাইরে বার করে দিল ওই আর্মি রেডের ফুটবলার। আবার থ্রোইন থ্রো করলো সৌরেন্দ্র বিশ্বাস, সেখান থেকে বল চলে আবার সৌরেন্দ্র, সৌরেন্দ্র কিন্তু বলটিকে লম্বা ডেলিভারি ছিল, ফ্লোটার ছিল, কিন্তু বল চলে গেল সোজা সোজা সুজি ওই আর্মি রেডের গোলরক্ষক গগনদীপ সিংয়ের হাতে, গগনদীপ বলটিকে রোল করে দিয়েছে তার দলের ডিফেন্ডারকে, সেখান থেকে বল চলে এসেছে আবার তারক হেমব্রম, এখানে কিন্তু আর্মি রেডের ওই প্রভাস বিষ্ট তাকে তাড়া করেছিল, এখান থেকে তারক যে বলটি বাড়িয়েছে সেটা কিন্তু ইন্টারসেপ্ট হয়ে গেছে, ইন্টারসেপ্ট হয়ে গিয়ে বল চলে এসেছে ওই আর্মি রেডের নবীনের কাছে, নবীন কিন্তু এক্ষেত্রে ঠিক মতো বল বাড়াতে পারলো না, বল চলে গেছে আবার সঞ্জীব মণ্ডল, সঞ্জীব থেকে বল কিন্তু ডান প্রান্ত বরাবর বল বাড়িয়েছিল, বল চলে গেছে কিন্তু আবার রুহুল কুদ্দুস, রুহুল থেকে আবার সঞ্জীব, সঞ্জীব মণ্ডলের কাছে বল, সঞ্জীবের লম্বা ডেলিভারি, দেখা যাক ডান প্রান্ত বরাবর, ওখানে কিন্তু প্রস্তুত আছে আর্মি ডিফেন্ডাররা, বল চলে গেল কিন্তু গোল লাইন অতিক্রম করে গোল কিক আর্মি রেডের অনুকূলে, গোলরক্ষক গগনদীপ সিং কিন্তু বলটি বসিয়ে নিয়েছে, এখানে নবীন কিন্তু প্রস্তুত ছিল, নবীন
নবীন রাওয়াত বলটিকে সিল্ড করে দিয়েছিল, তাই জন্য কোনো বিপদ ঘটেনি। এই বল চলে গেল গোল লাইনের বাইরে, গোল কিক হয়ে গেল, লম্বা ভলি, মাঝমাঠে বল, আক্রমণে কিন্তু আর্মি রেড একাত্তরে রেফারির বাঁশি বেজে উঠেছে। আর্মি রেড দলের ফুটবলার সোমেশ কোঠারি যখন বলটি নিয়ে যাচ্ছিল তখন তাকে পেছন থেকে বাঁধা দেওয়া হয়েছে, তার ফলে অত্যন্ত ভালো জায়গা থেকে কিন্তু আর্মি রেড একটি ফ্রি কিক পেল। দেখা যাক এই ফ্রি কিকতে কাজে লাগাতে পারে কিনা। পেনাল্টি বক্সের গজ 12-14 দূর থেকে কিন্তু ফ্রি কিক পেয়েছে এই আর্মি রেড। দেখে নিন কিভাবে ঘটনাটি ঘটেছিল। এখানে ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা একটি হ্যান্ড বলের দাবি করেছিল, কিন্তু রেফারি যতীন ময়নাক বলের কাছাকাছি ছিল, তিনি কিন্তু ফাউল দিয়েছে ওই আর্মি রেডের অনুকূলে। দেখা যাক ফ্রি কিকটি কে নেয়। ইন্দারদীপকে দেখতে পাচ্ছি, ইন্দারদীপ সিং বলের কাছে দাঁড়িয়ে আছে, সম্ভবত ইন্দারদীপ সিং ফ্রি কিকটি নিতে পারেন। প্রভাস বিষ্ট আছে, দেখা যাক কে শটটি নেয়। ইন্দারদীপ কিন্তু ইন্দারদীপের শট, কিন্তু শটের গতি ছিল কিন্তু নিশানায় অব্যক্ত ছিল না, বল চলে গেল গোল পোস্ট অতিক্রম করে অনেকটা উপর দিয়ে। এক্ষেত্রে কিন্তু শটটির মধ্যে গতি ছিল, যদি বলটা গোলমুখী হতো তাহলে কিন্তু রৌনক ঘোষকে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হতো। যাই হোক বল কিন্তু আবার দেবেশের কাছে, দেবেশ বলটি ঠিক মতো রিসিভ করতে পারেনি, কিন্তু মধ্যেখানে আবার ইন্টারসেপ্ট হয়ে গেছে ওই সৌরেন্দ্র বিশ্বাস। আক্রমণে আর্মি রেড, মধ্যেখানে কিন্তু সঞ্জীব মণ্ডল বল থেকে প্রতিহত করেছে, সেখান থেকে বল চলে গেছে আবার আর্মি রেড ফুটবলারদের পায়ে, নিজেদের মধ্যে খেলে নিয়েছে, কিন্তু এক্ষেত্রে লম্বা ক্লিয়ারেন্স, বল চলে এলো ওই আবার সঞ্জীব মণ্ডল, সঞ্জীব মণ্ডল থেকে দীপেশ মুর্মু, দীপেশ কিন্তু বাঁ দিক থেকে অপারেট করছে সেন্টার, কিন্তু বল চলে গেল সোজা সুজি গোল রক্ষক এই আর্মি রেডের গগনদীপ সিং এর কাছে। গগনদীপ সিং বলটিকে বাড়ি দিয়েছে, ওখানে প্রস্তুত আছে রোহন কুদ্দুস, রোহন অনেকটা ব্যাক পাস করেছে, এক্ষেত্রে কিন্তু প্রস্তুত ছিল হাউকিপ, হাউকিপ কোনো ঝুঁকি না নিয়ে বলটিকে কিন্তু বাইরে বার করে দিল, কেননা হাউকিপকে তাড়া করেছিল আর্মি রেড দলের অফেন্ডার। থ্রো করতে গেছে আজেন্দ্রা সিং, আজেন্দ্রা থ্রো করে দিয়েছে, আক্রমণে আর্মি রেড, আর্মি রেড দলের ফুটবলারদের পায়ে বল ওই সোমেশ কোঠারির কাছে, সেখান থেকে সেন্টার, কিন্তু এখানে প্রস্তুত ছিল সুশোভন, সুশোভন বলটিকে কোনো ঝুঁকি না নিয়ে বাইরে বার করে দিয়েছে, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে, থ্রোহীন ওই আর্মি রেড দলের অনুকূলে। প্রতিপক্ষের রাইট ব্যাকটা যেখান থেকে সেখান থেকে থ্রো, এবার একটা হেড এসেছে, কিন্তু প্রস্তুত ছিল নিরীহ হেড ছিল, বল চলে গেল রৌনক ঘোষের কাছে, সেখান থেকে তারক হেমব্রম, তারক থেকে দীপেশ, কিন্তু বলটি ইন্টারসেপ্ট হয়ে গেছে দীপেশ, এখানে কিন্তু বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে, যাবার সময় দীপেশের গায়ে লেগে বলটি বেরিয়েছে, থ্রোইন আর্মি রেড দলের অনুকূলে। লেসেম্বা, লেসেম্বা থ্রো করেছিল কিন্তু বল চলে গেছে আপাতত ওই ইউনাইটেড স্পোর্টসের ফুটবলার সঞ্জীব মণ্ডলের কাছে। সঞ্জীব দেখে শুনে বলটি একটু ব্যাক পাস মতো করেছে রুহুল কুদ্দুসকে, রুহুল দেখে নিচ্ছে, রুহুল কিন্তু আবার ব্যাক পাস করলো, ব্যাক পাস থেকে বল পড়ে গেছে সুশোভন, সুশোভন আবার বল বাড়িয়ে দিয়েছে ওই সৌরেন্দ্রকে, সৌরেন্দ্র থেকে আবার দীপেশ, দীপেশ কিন্তু আউটসাইড ইনসাইড করে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে বলটি রেখেছে, এক্ষেত্রে কিন্তু যে শটটি করলো ওই প্রশান্ত, বল চলে গেল অনেক বাইরে দিয়ে গোল কিক আর্মি রেডের অনুকূলে। প্রশান্ত অনেক দূর থেকে চেষ্টা করেছিল কিন্তু চেষ্টার মধ্যে ইতিবাচক কিছু ঘটেনি, কেন পায়ে বলে ঠিকমতো সংযোগ হয়নি, বলের অনেকটি তলায় পাটি লেগেছিল, তাই জন্য বল অনেক উপর দিয়ে চলে গেল। বল চলে এসেছে আবার ওই সৌরেন্দ্রের কাছে, সৌরেন্দ্র থেকে বল চলে গেছে সঞ্জীব, সঞ্জীব দেখছে কাকে দেওয়া যায়, একটা হালকা টান নিয়েছে, টান নিয়ে আবার সৌরেন্দ্রকে বল বাড়িয়ে দিয়েছে, বাঁ দিক থেকে সৌরেন্দ্র উঠছে, কিন্তু সৌরেন্দ্র এক্ষেত্রে যে পাসটি করেছিল ওখানে প্রস্তুত ছিল ওই আর্মি রেড দলের ফুটবলার, বলটি দেখে শুনে এখানে রেফারির বাঁশি বেজে উঠেছে, ফাউল, ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ফাউল দিয়েছে।
অ্যাথলেটিক সেন্টার সার্কেলের উপর থেকে ইউনাইটেড স্পোর্টসের অর্ধে। দেখে নিন কিভাবে ঘটনাটি ঘটেছিল। এক্ষেত্রে কিন্তু ফাউল করা হয়েছিল সোমেশ কোটারিকে, সোমেশ কোটারিকে যেভাবে বাধা দিয়ে হয়েছিল সেটা কিন্তু বৈধ ছিল না। ওই ঠিক সেন্টার সার্কেলের উপর থেকে ফ্রি কিক, লম্বা ডেলিভারি। এক্ষেত্রে কিন্তু একটি সুযোগ চলে এসেছিল, যে হেড করে যে বলটি ক্লিয়ার করা হয়েছিল, বল চলে গেছিল কিন্তু ওই আরবিদের দলের ফুটবলারের কাছে, সেখান থেকে তিনি যে শটটি নিয়েছিলেন কিন্তু অনেকটি দূর দিয়ে বেরিয়ে যায়। আবার বল চলে এসেছে ওই তারক হেমব্রম, অনেকটা নিচে নেমে গেছে তারক হেমব্রম, সেখান থেকে বল দিয়েছে দীপেশ মুর্মুর কাছে, দীপেশ বলটিকে বল বাড়িয়ে দিয়েছে হচ্ছে অ্যালেসিয়াস, অ্যালেসিয়াসের কাছে বল, অনেকক্ষণ বাদে অ্যালেসিয়াস বল পেল, সেখান থেকে তারক, তারকের কিন্তু একটু মাইনাস ছিল, সেখান থেকে প্রস্তুত ছিল লেসেম্বা, লেসেম্বা কিন্তু বলটিকে ক্লিয়ার করে দিয়েছে, সেখান থেকে কোনো ঝুঁকি নিল না ওই আর্মি রেডের 37 নম্বর জার্সিধারী ফুটবলার ইন্দ্রদীপ সিং, বলটিকে কিন্তু পার্শ্ব রেখার বাইরে বার করেছিল। এখন বল কিন্তু হাউকিপ, নিজেদের অর্ধে খেলছে ইউনাইটেড, হাউকিপ থেকে বল চলে গেছে সুশোভন, সুশোভন থেকে বল চলে গেছে তারক হেমব্রম, তারকের লম্বা ডেলিভারি, দেখা যাক প্রশান্ত ওখানে আছে কিন্তু ওখানে প্রস্তুত ছিল ওই আর্মি রেডের ডিফেন্ডাররা, কোনো ঝুঁকি না নিয়ে বলটিকে তাদের গোলকিপারের কাছে পাঠিয়ে দিয়েছে। ওই ওখানে ছিল হচ্ছে লাইসাম্বা, ওখান থেকে দুদলই কিন্তু দুটি করে গোলে শট করেছে আর্মি রেড এবং ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা। আর্মি রেডের অর্ধে খেলা হচ্ছে কিন্তু এখানে পাঁচটি ঠিক মতো হলো না, এবার বল পেয়ে গেছে তারক, তারক থেকে অ্যালেসিয়াস, অ্যালেসিয়াসের শট কিন্তু বল চলে গেল অনেকটা বাইরে দিয়ে। খেলার ফলাফল গোল শূন্য, খেলার বয়স কিন্তু 9 মিনিট থেকে গড়িয়ে 10 মিনিটের দোরগোড়ায়, এখনো পর্যন্ত দুদলই চেষ্টা করছে খেলার নিয়ন্ত্রণ তাদের হাতে রাখতে। এখনো পর্যন্ত যে খেলা হয়েছে তাতে আমরা বলতে পারি মোটামুটি ইভেনলি পয়েস্ট, অর্থাৎ দুদলই কিন্তু নিজেদের কর্তৃত্ব মাঝমাঠটিকে নিজেদের দখলে আনার জন্য চেষ্টা করছে। এখানে একটা রিটার্ন বল পেয়েছে দেবেশ মুর্মু, দীপেশ মুর্মু, দীপেশ দেখা যাক কী করে, দীপেশ ব্যাকপাস করে দিয়েছে তারক হেমব্রম, সেখান থেকে আবার সঞ্জীব পণ্ডল মারব তারক, তারক কিন্তু বক্সের মধ্যে ঢুকে পড়েছে, এক্ষেত্রে কিন্তু তারকের একটি প্রচেষ্টা ছিল কিন্তু বল চলে গেল বাইরে দিয়ে, অর্থাৎ গগনদীপ সিং অর্থাৎ আর্মি রেডের গোলরক্ষককে সেইভাবে পরীক্ষার মুখে ফেলতে পারলো না তারক হেমব্রম। প্রচেষ্টাটা অবশ্যই ভালো ছিল, সদর্থক ছিল কিন্তু বল চলে গেল বাইরে দিয়ে। খেলার ফলাফল আর্মি রেড 0 এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব 0। গোলকিক নেবার জন্য প্রস্তুত গগনদীপ সিং, গগনদীপের লম্বা ভলি, বল চলে এলো ইউনাইটেড অর্ধে, সেখান থেকে বলটি ক্লিয়ার হয়ে গেছে প্রশান্তর কাছে, বল প্রশান্ত এক্ষেত্রে কিন্তু ভালো প্রশংসা করতে হবে সঞ্জীব মণ্ডল, বলটি কেড়ে নিয়েছিল কিন্তু সঞ্জীব মণ্ডল থেকে বল কেড়ে নিয়েছে ওই আর্মি রেড দলের ফুটবলাররা, আর্মি রেডদের আক্রমণ হচ্ছে, বল চলে গেছে আবার ইউনাইটেড স্পোর্টস ফুটবলারদের পায়ে, তারকের কাছে বল, তারক বলটিকে বাঁদিকে সুইচ ওভার করিয়েছে দীপেশের কাছে, বল দীপেশ ব্যাকপাস করে দিয়েছে তার দলের ফুটবলার ওই সৌরেন্দ্রকে, সৌরেন্দ্র থেকে বল চলে গেছে হচ্ছে দিয়ে দিয়েছে আবার প্রশান্ত, প্রশান্ত থেকে সঞ্জীব মণ্ডল, সঞ্জীব ব্যাকপাস, হাউকে নিজেদের মধ্যে পাশ খেলে নিচ্ছে, নিজেদের মধ্যে পাশ খেলে আক্রমণ করার প্রচেষ্টায় ইউনাইটেড স্পোর্টস, রুহুল কুদ্দুস, রুহুল কুদ্দুস বলটি সামনের দিকে বাড়িয়ে দিয়েছে, 1-2 খেলে গুরুং, ওখানে গুরুং ছিল, ওখান থেকে বল চলে গেছে তারক, তারকের কাছে বল, আবার কিন্তু নিজেদের মধ্যে অনেকগুলো পাস খেলে ফেললো, আবার সঞ্জীব মণ্ডলের কাছে বল, সঞ্জীব থেকে নিয়ে ফরওয়ার্ড পাস করেছে, বল কিন্তু আবার এখানে একটা গোল হতে পারে, দেখা যাক না, বল চলে গেল। এক্ষেত্রে কিন্তু একটি সুযোগ চলে এসেছিল ওই অ্যালেসিয়াসের কাছে কিন্তু না, বলের গতি বেশি থাকার জন্য বল চলে গেল বাইরে। অ্যালেসিয়াসের সঙ্গে ওখানে আমরা দেখতে পাচ্ছিলাম গায়ে গায়ে লেগেছিল কিন্তু ওই 6 নম্বর জার্সিধারী ফুটবলার শুভজ্ঞান, অর্থাৎ শুভজ্ঞান কিন্তু অ্যালেসিয়াসকে সুন্দরভাবে নিজের শরীরটাকে ব্যবহার করে কিন্তু গার্ড করে দিয়েছিল। গোলকে গগনদীপ লম্বা বলি, দীপেশ মুর্মু, তারক হেমব্রম, সঞ্জীব মণ্ডল থেকে ডান প্রান্ত বরাবর পাস, দেখা যাক কিন্তু বলের গতি বেশি হওয়ায় রুহুল কিন্তু বলটি পেল না, বল চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে, ট্রেন করে খেলা শুরু আর্মি রেখে। সোমেশ কাটারি লম্বা ক্লিয়ারেন্স, দীপেশের হেড, আবার সঞ্জীবের কাছে বল,
ইউনাইটেড স্পোর্টস দলের অধিনায়ক সঞ্জীব মণ্ডল অত্যন্ত কুশলী ফুটবলার মাঝ মাঠে সেখান থেকে কিন্তু আর্মি রেডের আক্রমণ দেখা যাক এখানে কিন্তু প্রস্তুত বলটিকে কোনো ঝুঁকি নেয়নি বলটিকে রুহুল কুদ্দুস কিন্তু পাঁচশো রেখার বাইরে বার করে দিয়েছে এখানে তারা করেছিল ওই সোমেশ কোঠারি এখানে বল চলে গেল এই পাঁচশো রেখার বাইরে থ্রো ইন করতে যাওয়ার জন্য প্রস্তুত লেসেম্বা লেসেম্বা আঠাশ নম্বর জার্সি পরিহিত ফুটবলার আর্মি রেডের সেন্টার কিন্তু না এখানে বল চলে এসেছে ওই সৌরেন্দ্র মারফত তারকের মাপার কাছে তারকের লম্বা ডেলিভারি কিন্তু এখানে প্রস্তুত ছিল ওই আর্মি রেডের ফুটবলার কোনো ঝুঁকি না নিয়ে ব্যাকপাস সেখান থেকে গোলকিপার স্মলি বল চলে এলো মাঝ মাঠে হেড করে বলটিকে ক্লিয়ার করে দিয়েছে মাঝ মাঠে ফুটবল বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে আর্মি রেড দলের অনুকূলে থ্রো ইন শুভম রানা থ্রো করছে শুভমের থ্রো আবার শুভমের কাছে বল নবীন এখানে ভালো ডিফেন্ডিং দেবে সেন সেখান থেকে তারক ওয়ান টু খেলে নিয়েছে নিজেদের মধ্যে বাঁ প্রান্ত বরাবর বল দীপেশ মুর্মুর উদ্দেশ্যে চব্বিশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখা যাক সেন্টারটি আছে কি না ওখানে সুন্দর ডিফেন্ডিং আর্মি রেড দলে দেখে শুনে বলটিকে ক্লিয়ার করে দিয়েছে পাল্টা আক্রমণে আর্মি রেড এখানে কিন্তু কোনো ঝুঁকি নিল না ওই সৌরেন্দ্র বিশ্বাস বলটিকে পাঁচশো রেখার বাইরে বার করে দিচ্ছে স্টিভকে কিন্তু খুব অ্যামিনেটেড লাগছে ইউনাইটেড স্পোর্টসের কোচ দেখতে পাচ্ছেন একটু উত্তেজিত তার দলের পয়েন্ট কিন্তু এখনও আট খেলে মাত্র সাত তাই জন্য তিনি একটু চাপে আছে একটু মনস্তাত্ত্বিক চাপে আছে কেন প্রবীণ প্রবেশ প্রবেশ বল দিয়ে দিয়েছে তার সতীর্থ ফুটবলারের কাছে লেসেম্বা লেসেম্বা এখান থেকে বলটি যেটা সেন্টারটি করেছিল সেটা চলে গেল কিন্তু তার কোনো সতীর্থ ফুটবলার পায়নি বল চলে গেল বল পজিশন দেখে নিন এখনও আর্মি রেড ৪৫ শতাংশ এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব ৫৫ শতাংশ কিন্তু খেলার ফলাফল কিন্তু এখনও অপরিবর্তিত অর্থাৎ দু দলের কোনো দলে কিন্তু গোল করতে পারেনি তারক হিমব্রহ্মের কাছে বল তারকের কাছে বল তারক কিন্তু লম্বা বল বাড়িতে আবার দীপেশের কাছে দীপেশ কিন্তু অনেক বল পাচ্ছে তারকের মারফত সেখান থেকে আবার ব্যাকপাসে তারক তারক থেকে স্কোয়ার পাস স্কোয়ার কাছে বল করে প্রশান্ত প্রশান্ত ব্যাকপাস করে দিয়েছে কিন্তু এখানে ওই সুশোভন কোনো ঠিকমতো বলটি পাস করতে পারলো না বল চলে গেল পাঁচশো রেখার বাইরে আর্মি রেড দলের অনুকূলে থ্রো ইন থ্রো করার জন্য প্রস্তুত ওই শুভম রানা শুভম এখান থেকে ব্যাকপাস করেছিল ব্যাকপাসের গতিতে একটু বেশি থাকার জন্য কোনো ঝুঁকি না নিয়ে ক্লিয়ার করে দিয়েছে আর্মি রেড দলের ফুটবলাররা আর্মি রেড দলের ফুটবলারের পায়ে বল কিন্তু বল চলে গেল পাঁচশো রেখার বাইরে এখানে তারা করে ফেলে আসছে এ দেখে নিন আমাদের ওই যে মেগা অফারটি চলছে মেগা অফার অর্থাৎ যে অফারটি চলছে আজকেই কিন্তু শেষ হয়ে যাবে আপনারা যারা এখনও ওই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেননি ইনস্পোর্ট অ্যাপটি তারা কিন্তু আজকের মতো যদি ডাউনলোড করে নেন তাহলে কিন্তু একটা মেগা সেল অফার চলছে তারা কিন্তু অনেক কোনো অফার পেয়ে যাবে অর্থাৎ নিজের দলের খেলাগুলো বেছে বেছে দেখতে পারে সবকটা ম্যাচ দেখতে পারে মাত্র ৩০০ টাকার বিনিময় নিজের দলের খেলাগুলো দেখতে পারে ২০০ টাকার বিনিময় তাছাড়াও তারা তিনটি বড় ম্যাচের খেলা দেখতে পারবে তিনটি বড় দল অর্থাৎ কলকাতার তিনটি দৈত্য মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং মহাবারানের জন্য কিন্তু মাত্র ২৫০ টাকার বিনিময় মাঝমাঠে ফুটবল তারক হেমব্রম সেখান থেকে দীপেশ মুর্মু দীপেশ দীপেশের সামনে ডিফেন্ডার দীপেশ কিন্তু বলটি নিয়ে বেরিয়ে গেছে এক্ষেত্রে দেখা যাক দীপেশ কি করে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়ে দীপেশের শট কিন্তু বল চলে গেল গোলরক্ষক গগনদীপ সিং এর কাছে গোলরক্ষক গগনদীপ সিং কিন্তু বলটি নিজের আয়ত্তে রেখে ওখান থেকে ভলি করেছে
মাঝমাঠে ফুটবল, তারক, তারক থেকে আবার দীপেশ। ইউনাইটেডের লেফট চ্যানেলটা কিন্তু খুব কার্যকরী রয়েছে এখনো পর্যন্ত। আবার তারকের কাছে বল, সেন্টার কিন্তু আছে, এলেশিয়াসের কাছে বল চলে গেছিল, এলেশিয়াস যদি ঠিকমতো বলটিকে চেস্ট ট্র্যাপ করতে পারতো এক্ষেত্রে কিন্তু গোলের সুযোগ পেয়ে যেত একটি। শর্টস ইউনাইটেড স্পোর্টস ছটি এবং আরবি রেড দুটি আপাতত। বল চলে গেছে পার্শ্বরেখার বাইরে, থ্রো ইন ওই আরবি রেড দলের অনুকূলে। শেষ পাঁচ মিনিট কিন্তু ইউনাইটেড স্পোর্টস কিন্তু প্রাধান্য দেখিয়েছে বলতে পারি আমরা, কিন্তু কাজের কাজটি করে তুলতে পারেনি। আর্মি রেডের ডিফেন্ডাররা কিন্তু সজাগ ছিল প্রতিটি ক্ষেত্রে, এক্ষেত্রে প্রশংসা করতে হবে আর্মি রেডের ডিফেন্ডারদের, তারা কিন্তু সবকটি যে কটি সুযোগ পেয়েছিল ইউনাইটেড স্পোর্টস প্রতিটি ক্ষেত্রে কিন্তু তাদের চমৎকারভাবে বাধা দিয়েছিল ইউনাইটেড স্পোর্টস আর ফুটবলারদেরকে। খেলা কিন্তু প্রথম কোয়ার্টারে খেলা শেষ হয়ে গেছে, দ্বিতীয় কোয়ার্টারে চলে গেল খেলা, এখনো পর্যন্ত খেলার ফলাফল কিন্তু ওই গোল শূন্য। মাঝমাঠের ওপর থেকে দেখুন ফাউল, উভয় দলই কিন্তু দুটি করে ফাউল করেছে। আবার আক্রমণে প্রশান্ত মারফত বল পেয়েছে দীপেশ, দীপেশ কিন্তু যে পাসটি করেছিল বলটা কিন্তু ইন্টারসেপ্ট হয়ে গেছে। পাল্টা আক্রমণে আর্মি রেড দলের ফুটবলার, গৌতম সিং, এখান থেকে গৌতম যে বলটি বাড়িয়েছিল সেই বলটি কিন্তু ক্লিয়ার করে দিল শুভ জ্ঞান। দীপেশ মুর্মুর কাছে বল, দীপেশ থেকে তারক হেমক্রম, তারক দিয়েছে অ্যালিসিয়াসকে। আক্রমণে আর্মি রেড নিজেদের মধ্যে পাস খেলে নিচ্ছে, রুল কুদ্দুস সেখান থেকে গুরুং, গুরুং থেকে বল চলে গেছে সুশোভন, নিজেদের মধ্যে পাস খেলে নিচ্ছে তারক হেমব্রহ্মের কাছে বল। আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে ইনস্পোর্টস অ্যাপের পক্ষ থেকে যে মেগা সেল অফারটা চলছে তার আজকে শেষ দিন, আজকে 10 তারিখ, 3 আগস্ট থেকে 10 আগস্ট এই মেগা সেল অফারটি ছিল, সিজন পাস, অর্থাৎ সবকটি খেলা দেখতে পারবেন মাত্র 250 টাকা দিয়ে। কলকাতার তিন প্রধানের খেলা দেখতে গেলে লাগবে মাত্র 200 টাকা, তিন প্রধানের সমস্ত কটা ম্যাচই দেখতে পাবেন, আর বাদ বাকি যদি আপনার প্রিয় দলের সবকটি খেলা দেখতে চান তাহলে মাত্র 150 টাকায় সবকটি খেলা দেখতে পাবেন। যারা এখনও ওই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেনি ইনস্পোর্টস অ্যাপটিকে তাদের কাছে অনুরোধ, তারা কলকাতা লীগের এই যে জনপ্রিয় লীগ, এশিয়ার প্রাচীনতম লীগের, যদি ওই উত্তেজনাটাকে নিজের ড্রয়িং রুমে বসে দেখতে চান তাহলে কিন্তু তারা কিন্তু আজকের মধ্যে এই অ্যাপসটিকে কিন্তু ডাউনলোড করতে পারেন। আক্রমণে ইউনাইটেড, কিন্তু বল চলে গেল, রেফারি এখানে ফাউলের বাঁশি বাজিয়েছে, ঠিক বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়ে গেল ওই ইউনাইটেড স্পোর্টস। দীপেশ তার গতি দিয়ে কিন্তু এখানে পরাস্ত করেছিল ওই আর্মি রেড দলের ডিফেন্ডার লেসিম্বাকে। দেখে নিন কিভাবে দীপেশ একটা ইনসাইড কাট করেছিল, করে যখন বেরিয়ে যাচ্ছিল তখন কিন্তু তাকে পেছন থেকে পুশ করা হয়েছে, অর্থাৎ যেভাবে বাধাদান করা হয়েছে সেটা ফুটবলের পরিভাষায় অবৈধ। তাই জন্য ঠিক পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁপান্ত বরাবর ফ্রি কিক ইউনাইটেড, দেখে নিন মিতাই দুটো ফাউল করে ফেললেন এখানে ম্যাচের মধ্যে, এই ভালো জায়গা থেকে ফ্রি কিক, ফ্রি কিক নেবার জন্য প্রস্তুত ওই তারক হেমব্রম, তার সঙ্গে কিন্তু সঞ্জীব মণ্ডলও আছে, এদিকে বক্সের মধ্যে অপেক্ষা করছে
এলএসিএস আছে, দীপেশ মুর্মু আছে, সঞ্জীব মণ্ডল, দেখা যাক না। এখানে কিন্তু নির্বিষ ফ্রিকিক হয়ে গেল, বলটি কিন্তু ঠিকমতো ফ্রিকিক নিতে পারলো না তারক হেমন্তম। আবার সেখান থেকে তারকের সেন্টার, কিন্তু এখানে প্রস্তুত ওই প্রস্তুত ছিল আর্মিরেটের ডিফেন্ডাররা, কোনো ঝুঁকি না নিয়ে বলটিকে কিন্তু বার করে দিচ্ছে। আবার কিন্তু অ্যালিসিয়াসের কাছে বল, গোল হতে পারে, কিন্তু না, এক্ষেত্রে প্রশংসা করতে হবে। এক্ষেত্রে কিন্তু গুরুয়ের কাছে সুযোগটি চলে এসেছিল, প্রশংসা করতে হবে আর্মিরেটের গোলরক্ষক ওই গগনদীপকে। গগনদীপ যেভাবে একদম শরীরটাকে একদম কাছাকাছি নিয়ে গিয়ে গোল গোলের মুখটাকে ছোট করে দিয়েছিল। ওই দেখুন গুরুংয়ের কাছে যে সুযোগটি এসেছিল, এখনও গুরুং কিন্তু দুটি শট করেছে, একটা কিন্তু ওই টার্গেটে ছিল, অর্থাৎ গোলমুখী ছিল। এক্ষেত্রে কিন্তু দেখে নিন কীভাবে সুযোগটি এসেছিল। অ্যালেসিয়াস কিন্তু বলটি সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছিল, এক্ষেত্রে খালি গুরুংয়ের কাছে কিন্তু এক্ষেত্রে প্রশংসা করতে হবে আর্মি রেড দলের গোলরক্ষক ওই গগনদীপ সিংয়ের কথা বলতে হবে। গগনদীপ এগিয়ে এসে নিজের শরীরটাকে দিয়ে গোলমুখটাকে আড়াল করে দিয়েছিল, তার ফলে গুরুং যে পুশটা করলো গগনদীপের পায়ে লেগে বেরিয়ে গেছিল। থ্রো ইন ইউনাইটেড স্পোর্টসের অনুকূলে থ্রো করার জন্য প্রস্তুত রুহুল কুদ্দুস, ডান প্রান্ত থেকে থ্রো ইন। রুহুল কুদ্দুস সামান্য চোট পেয়েছে, দেখা যাচ্ছে ওই গগনদীপ সিং গোলরক্ষক, দেখে নিন রবিকান্ত সিংকে, ওই আর্মি রেড দলের যিনি প্রশিক্ষকের দায়িত্ব আছে, আর্মি রেড দলের যিনি প্রধান প্রশিক্ষক অ্যান্টনি রমেশ, সে কিন্তু দুরেন্ডের টিম নিয়ে গেছে, তাই জন্য সহকারী কোচ হিসেবে ওই রবিকান্ত সিং কিন্তু আজকের ম্যাচের দায়িত্ব নিয়েছে। অর্থাৎ যতদিন না ডুরেন্ড শেষ হচ্ছে ততদিন কিন্তু এই রবিকান্ত সিংকে কিন্তু আজকে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে আর্মি রেডের হয়ে। রবিকান্ত কিন্তু ফুটবলারও ছিলেন, গোলরক্ষক ছিলেন, তিনি কিন্তু ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলে গেছেন 2008 সালে এই কলকাতার মাঠে। বল চলে গেল আবার পার্শ্বরেখার বাইরে, এবার কিন্তু ক্রোইন ওই আর্মি রেড দলের অনুকূলে। খেলার বয়স 24 মিনিট গড়িয়ে 25 মিনিটের দোরগোড়ায়, এখনও পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। বল এখানে রুহুল কুদ্দুস কিন্তু বলটিকে কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে বল দিতে সুশোভনকে, দলের স্টপার সুশোভন। সুশোভন ডান প্রান্ত বরাবর বল দাঁড়িয়েছে, বল দিতে গুরুমের উদ্দেশ্যে, গুরুমের কাছে বল, কিন্তু না, এক্ষেত্রে কোনো ঝুঁকি নেয়নি ওই আর্মি রেড দলের ডিফেন্ডার, দেখে শুনে বলটিকে গোল লাইনের বাইরে বার করে দিয়েছে। অর্থাৎ ডান প্রান্ত বরাবর কর্নার পেল ওই ইউনাইটেড স্পোর্টস। কর্নার দেখুন, এখনো পর্যন্ত এই প্রথম কর্নারটি পেল ইউনাইটেড স্পোর্টস, এখনো আর্মি রেড কোনো কর্নার পায়নি। খেলার ধারা বিবরণীর সঙ্গে সমস্ত খেলার স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এই স্পোর্টস টিভিতে, স্পোর্টস অ্যাপের মাধ্যমে। আক্রমণে ইউনাইটেড, এখানে বল চলে এসেছে কিন্তু আবার প্রশান্তর কাছে, প্রশান্ত দেখে নিচ্ছে, প্রশান্ত বল দিচ্ছে ওই দলের অধিনায়ক সঞ্জীব মণ্ডলের কাছে, বল সঞ্জীব পাস করেছে অ্যালেসিয়াস, অ্যালেসিয়াস কিন্তু বলটিকে ঠিক মতো রাখতে পারেনি, ওখানে প্রস্তুত ছিল ডিফেন্ডার, এক্ষেত্রে কোনো ঝুঁকি না নিয়ে সে কিন্তু ওই বলটিকে বাইরে বার করে দিয়েছে। প্রশংসা করতে হবে শুভজ্ঞানের কথা, শুভজ্ঞান কিন্তু তার শক্তপোক্ত চেহারাটা দিয়ে ভারী চমৎকার ডিফেন্ড সামনে যাচ্ছে, এখন রক্ষণভাগকে নেতৃত্ব দিচ্ছে সুটাম চেহারার অধিকারী স্বভাবতই, সেই চেহারাটাকে কাজে লাগিয়ে এই ইউনাইটেডের অনেকগুলো আক্রমণকে কিন্তু নির্বিষ করে দিয়েছে এই সৌভাগ্যান 6 নম্বর জার্সিধারি ফুটবলার। এখানে বল কিন্তু চলে এলো আবার আর্মি রেড দলের ফুটবলারদের কাছে, নিজেদের কাছে বল রেখেছে, ব্যাক পাস করে দিল কিন্তু এখানে ওই 18 নম্বর জার্সিধারি ফুটবলার আর্মি রেডের। অজেন্দ্রা দেখছেন আপনি স্টিভ হাভার্টসকে, একটু অ্যামিনেটেড লাগছে, বারবার বলছি একটু মনস্তাত্ত্বিক চাপে আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কিছু বলতে চাইছে, তিনি কোনো কারণে হয়তো অখুশি, এখন তিনি নিজের দলের ফুটবলারদের প্রতি অখুশি না রেফারির কোনো সিদ্ধান্তের ওপর অখুশি সেটা বোঝা যাচ্ছে না। দেখুন কীভাবে ঘটনাটি ঘটেছিল, এক্ষেত্রে পেছন থেকে পুশ করা হয়েছিল, সেই কারণে রেফারি ফ্রিকিকের নির্দেশ দিয়েছিল। ফ্রিকিক নেবার জন্য প্রস্তুত কিন্তু ওই গৌতম সিং, দেখা যাক
সঞ্জীব মণ্ডল ইতিমধ্যে দলের অধিনায়ক দুটি ফাউল করে ফেলেছেন ওই ইউনাইটেড স্পোর্টসের অধিনায়ক গৌতমের তোলা বল কিন্তু না এখানে হেড করে বলটিকে ক্লিয়ার করে দিয়েছে ওই সুশোভন দলের স্টপার ইউনাইটেড ফুটবলার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের স্টপার গুরুং গুরুং বল বাড়ি দিয়েছে শুভজ্ঞানকে দেখুন সোমেশ কোঠারি তিনিও দুটো ফাউল করেছে আর্মি রেডের হয়ে এখানে কিন্তু ওয়ান টু খেলার চেষ্টা ছিল কিন্তু বল এখানে বাইরে বার করে দিয়েছে রাজেন্দ্র সিং আবার শুভজ্ঞান অ্যালেসিয়াস তালুক হেমব্রম পাঁচটি ঠিক মতো হলো না পাল্টা আক্রমণে নবীন রাওয়াত গৌতম বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে যাবার সময় আর্মি রেড দলের ফুটবলার ওই প্রবেশের পায়ে লেগে গেছে রুহুল কুদ্দুস প্রস্তুত থ্রো ইন নেবার জন্য রুহুলের থ্রো আবার রুহুলের কাছে বল ফরওয়ার্ড পাস অ্যালিসিয়াস অ্যালিসিয়াস থেকে আবার রুহুল সেখান থেকে সঞ্জীব মণ্ডল আবার রুহুলের কাছে বল নিজেদের মধ্যে পাস খেলে নিচ্ছে অনেকগুলো পাস খেলিল আবার প্রশান্ত প্রশান্ত মারপাত সঞ্জীব সঞ্জীব কিন্তু খেলাটাকে বাপান্তে ঘুরিয়ে দিয়েছে যাকে সুইচ ওভার করা বলা সেখান থেকে দীপেশের কাছে বল দেখা যাক দীপেশের সেন্টার দীপেশ ব্যাক পাস সেখান থেকে কিন্তু বলটা ছিনিয়ে নিয়েছে এখান থেকে পাল্টা আক্রমণে আর্মি রেড ওই নয় নম্বর জার্সিধারী ফুটবলার সোমেশের কাছে বল এক্ষেত্রে কিন্তু ফাউল এক্ষেত্রে ফাউল হয়ে গেল হাউকিপের বিরুদ্ধে ফাউল হাউকিপ যেভাবে এই সোমেশকে বাধা দিয়েছিল সোমেশ কোঠারি সেটা কিন্তু অবৈধ ছিল সেই কারণেই রেফারি জ্যোতির্ময় নাক বিন্দুমাত্র দ্বিধা না করে বিন্দুমাত্র কালক্ষেপ না করে কিন্তু ফাউলের বাঁশি বাজিয়েছিল দেখে নিচ্ছেন কত দর্শক উপস্থিত হয়েছে প্রতিটা এই জেলায় জেলায় খেলা ছড়িয়ে দেবার ফলে যেমন গড়ের মাঠে বড় ক্লাবের খেলা হচ্ছে সেখানে যেমন প্রচুর দর্শক হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন জেলায় আইএফএকে প্রশংসা করতে হবে বিভিন্ন জেলা এই খেলা ছড়িয়ে দেবার ফলে জেলার মানুষরা কিন্তু ওই কলকাতা প্রিমিয়ার লিগের মতো খেলা দেখতে পাচ্ছেন আপনারা বল পজিশন দেখে নিন এখনও পর্যন্ত 60% বল পজিশন কিন্তু ইউনাইটেড স্পোর্টস দলের অনুকূলে 40% আর্মি রেড সেন্টার হেডে তো ছিল কিন্তু বল চলে গেল বাইরে দিয়ে এক্ষেত্রে কিন্তু ভালো প্রচেষ্টা ছিল বলতে হবে যেভাবে সেন্টারটি রেখেছিল ওখানে দেখুন দুটো শর্টস অন টার্গেট ইউনাইটেড স্পোর্টসের এবং আর্মি রেডের এখনও কোনো টার্গেটে ছিল না এখনও পর্যন্ত তারা গোলমুখী কোনো শট নিতে পারেনি যে কটি প্রচেষ্টা ছিল সবই গোলের বাইরে দিয়ে গেছে তাই জন্য এখনো পর্যন্ত আমাদের স্ট্যাটিস্টিশিয়ান সেটা কিন্তু দেখিয়ে দিল বল চলে গেল আবার কিন্তু ওই আর্মি রেডের ডিফেন্ডারের কাছে আর্মি রেডের ডিফেন্ডার বলটি কিন্তু ব্যাকপাস করে দিয়েছিল গোলরক্ষক সেখান থেকে কিন্তু মিস পাস হয়ে গেছে আক্রমণে ইউনাইটেড দেখা যাক ওখান থেকে এখানে শট ছিল এখানে কিন্তু অ্যালেসিয়াস কিন্তু শটটি নিয়েছিল প্রস্তুত ছিল গোলরক্ষক গগনদীপ সিং দেখে শুনে কিন্তু বলটিকে বাইরে বার করে দিয়েছে এজেন্দ্রা এজেন্দ্রা বলটিকে ছিল সেখান থেকে বল কিন্তু তারক হেমব্রমের কাছে তারকের কাছে বল অনেকটা সামনে অরক্ষিত জমি দীপেশ দেখা যাক সেন্টারটি আছে কিনা সেন্টার কিন্তু এখানে কিন্তু তারকের কাছে বল পেনাল্টি বক্সের মধ্যে কিন্তু এখানে কিন্তু প্রস্তুত ছিল ওই আর্মি রেডের ডিফেন্ডার কোনো ঝুঁকি না নিয়ে বলটি কিন্তু বাইরে বার করে দিচ্ছে ওই সৌভাগ্যান কিন্তু এক্ষেত্রে প্রস্তুত ছিল এবং কোনো কালক্ষেপ না করে সৌভাগ্যানের প্রশংসা করতে হবে সৌভাগ্যান কিন্তু প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের ওই সুঠাম শরীরটাকে ব্যবহার করে ইউনাইটেডের অনেক আক্রমণ কিন্তু রুখে দিচ্ছে এবং আর্মি রেডের ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছে বল চলে গেল ওই পার্শ্ব রেখার বাইরে কোনো একটি ফুটবলারের একটু আঘাতগ্রস্ত হয়েছে তাই জন্য স্পোর্টসম্যান স্পিড ইউনাইটেডের ফুটবলাররা বলটিকে বাইরে বার করে দেখে দিচ্ছেন রুহুল কুদ্দুস কিন্তু ওই চোট লেগেছে 24 নম্বর জার্সিধারী ফুটবলার প্রবেশ লিস্টের প্রবেশের চোট লেগেছে
যেটা বারবার বলছিলাম, দেখছেন মাঠে কত দর্শক উপস্থিত হয়েছে এই হুগলি জেলার কোন্নগরের ঋষি অরবিন্দ ময়দানে। প্রচুর লোক কিন্তু খেলা দেখতে এসেছে। প্রশংসা করতে হবে আইএফএর, আইএফএর যেভাবে কলকাতা প্রিমিয়ার লিগ থেকে জেলায় জেলায় ছড়িয়ে দিয়েছে, এতে কিন্তু ফুটবলের প্রতি বাঙালির যে উন্মাদনা তাতে কিন্তু আবার দেখা যাচ্ছে, সেই উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটছে বিভিন্ন জেলার ফুটবল মাঠে। ঘরের মাঠে তিনটি, ঘেরা মাঠে তো লোক হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু লোক হচ্ছে আমাদের ওই জেলার মাঠে। আক্রমণে কিন্তু এবার ওই আজেন্দ্র, আজেন্দ্র মারফত বল পেয়ে গেছে, কিন্তু আর্মি রেডের আক্রমণ দেখা যাক, কিন্তু না এক্ষেত্রে ওই সোমেশ কিন্তু বলটিকে ঠিকমতো পাস করতে পারলো না, বল চলে গেল গোলরক্ষক ইউনাইটেড স্পোর্টসের রৌনক ঘোষের কাছে। রৌনক বল বাড়ি দিয়েছে তার দলের ওই লেফট ব্যাক শুভজ্ঞান, শুভজ্ঞানকে, শুভজ্ঞান দিয়ে দিয়েছে মাঝ মাঠের ফুটবলার দলের অধিনায়ক সঞ্জীব মণ্ডলকে। সঞ্জীব ব্যাক পাস করে দিয়েছে। এই সঞ্জীব মণ্ডল কিন্তু এই হুগলির ব্যান্ডেলের ছেলে, তার নিজের জেলারই মাঠে কিন্তু খেলতে পারছে সঞ্জীব মণ্ডল। আর্মি রেডের আক্রমণ, নবীন রাওয়ারের কাছে বল ছিল কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে, বল চলে গেছে পার্শ্বরেখা অতিক্রম করে, থ্রো ইন আর্মি রেডের অনুকূলে। থ্রো করার জন্য প্রস্তুত লেসেম্বা, 28 নম্বর জার্সিধারী ফুটবলার, আবার ফিরতি বল লেসেম্বার কাছে। লেসেম্বা কিন্তু বলটিকে উঁচু করে ভাসিয়ে দিয়েছে, ওখানে প্রস্তুত ছিল শুভজ্ঞান। এক্ষেত্রে কিন্তু ফাউল, ফাউলের বাঁশি বাজালো রেফারি জ্যোতির্ময়, সঞ্জীব মণ্ডলের বিরুদ্ধে ফাউল দিয়েছে। দেখে নিন কিভাবে ফাউলটি করা হয়েছিল, আজেন্দ্র সিংকে ফাউল করেছিল সঞ্জীব মণ্ডল। আজেন্দ্র যখন বলটিকে নিয়ে বেরোতে যাচ্ছিল, যেভাবে বাধা দেওয়া হয়েছিল, রেফারি বলের কাছাকাছি ছিল, জ্যোতির্ময় নাক কিন্তু ফাউলের বাঁশি বাজিয়েছিল। নবীন রাওয়াত দেখা যাচ্ছে, নবীন রাওয়াত শটটি নেবেন, ইন্দ্রদীপ সিং, ইন্দ্রদীপ সিং এই আর্মি রেড দলের ফরওয়ার্ড, বাঁ পায়ে সম্ভবত শটটি নেবেন, দেখা যাক ডান প্রান্ত বরাবর ফ্রি কিক। হ্যাঁ, বাঁ পায়ে শট ভাসিয়ে দিয়েছে, কিন্তু প্রস্তুত ছিল গোলরক্ষক রৌনক ঘোষ, তার আগেই কিন্তু রেফারির বাঁশি বেজে গেছে, সম্ভবত পুশ হয়েছিল, কোনো হালকা ধাক্কা হয়েছিল, রেফারি কিন্তু জ্যোতির্ময় নাগের দৃষ্টি এড়ায়নি। সেখান থেকে খেলা শুরু হয়ে গেছে, বল পেয়ে গেছে ওই শুভজ্ঞান, আবার তালকের কাছে বল, তালকের থেকে বল করে নিয়েছে কিন্তু এজেন্দ্রা, এজেন্দ্রা কিন্তু এগিয়ে চলেছে আক্রমণে। এখানে প্রস্তুত ছিল গুরুং, গুরুং মারফত অ্যালেসিয়াস, অ্যালেসিয়াস কিন্তু বলটি নিজের দখলে রাখতে পারেনি, পাল্টা আক্রমণে আর্মি, কিন্তু বল চলে গেছে এখন ইউনাইটেড স্পোর্টসের তারকের কাছে, তারও বল বাড়িয়ে দিয়েছে ওই দীপেশ মুর্মুকে, বাঁ প্রান্ত বরাবর। আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্পোর্টসের যা আক্রমণ হচ্ছে, তার শতকরা 90% আক্রমণ কিন্তু করে উঠছে ওই বাম কেন্দ্রিক, অর্থাৎ দীপেশ মুর্মু মারফত। এখান থেকে সেন্টার, কিন্তু এখানে প্রস্তুত ছিল আর্মি রেড দলের ডিফেন্ডাররা, হেড করে বলটিকে ক্লিয়ার করে দিয়েছে। সেখান থেকে আক্রমণে এজেন্দ্রা, এজেন্দ্রা লম্বা বল বাড়িয়েছে, এখানে কিন্তু রৌনক প্রস্তুত ছিল, ওই বক্সের বাইরে বেরিয়ে এসে বলটিকে ক্লিয়ার করে দিয়েছে। আবার এজেন্দ্রার কাছে বল, এজেন্দ্রা নিজের দখলে বলটা রেখেছে, কিন্তু না এক্ষেত্রে প্রস্তুত ছিল ওই সুশোভন, সুশোভন কিন্তু বলটিকে ট্যাকেল করে বার করে দিয়েছে, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে, কর্নার আর্মি রেডের অনুকূলে, প্রথম কর্নারটি পেল আর্মি রেড আজকের খেলার। এর আগে ইউনাইটেড স্পোর্টস কিন্তু দুদুরি কর্নার পেয়েছিল, দেখা যাক এই কর্নার থেকে আর্মি রেড কাজের কাজটি করতে পারে কিনা। প্রথমার্ধের খেলা শেষ কোয়ার্টারে চলে এসেছে, কর্নার নেবার জন্য প্রস্তুত এই ইন্দ্রদীপ সিং,
ইউনাইটেড স্পোর্টস একটি কর্নার পেয়েছে। এক্ষেত্রে কিন্তু সুযোগ ছিল, এক্ষেত্রে যে কর্নারটি ছিল রৌনক কিন্তু ওই বলের গতিবিধিটাকে কিন্তু আন্দাজ করতে পারেনি বা বলা ভালো ফ্লাইটটাকে মিস করেছিল। আমরা নিশ্চয়ই আপনাদের দেখিয়ে দেবো কীভাবে করে উঠেছিল। রৌনকের সমস্ত একটু ছোট লেগেছে দেখা যাচ্ছে, আশা করব দেখে নিন কীভাবে আক্রমণটি হয়েছিল। কর্নারটি এসেছিল খুব ভালো কর্নার এবং সঙ্গে সঙ্গে খুব ভালো হেডও নিয়েছিল ওই প্রবেশ সিং। কিন্তু এখানে প্রবেশ বিশ্বের যে হেডটি ছিল তা কিন্তু অল্পের জন্য বাইরে যায়। চমৎকার কর্নারটি দেখেছিল কিন্তু ওই ইন্দারদীপ সিং এবং ওই প্রবেশ বিষ কিন্তু প্রস্তুত ছিল, তিনি কিন্তু হেডও করেছিল, বল চলে গেল এই সামান্য বাইরে দিয়ে। এক্ষেত্রে কিন্তু আর্মি রেডের কাছে একটি সুযোগ চলে এসেছিল এই এগিয়ে যাবার মতো। হেডটিও ভালো ছিল, গতি ছিল, কিন্তু নিশানায় অভ্যস্ত ছিল না। খেলার বয়স 38 মিনিট গড়িয়ে 39 মিনিটের দোরগোড়ায়, এখনও কিন্তু ওই খেলার ফলাফল গোল শূন্য। ইউনাইটেডের আক্রমণে বৈচিত্র্য আছে, ইউনাইটেড স্পোর্টস এখনও পর্যন্ত বল পজিশনও বেশি, কিন্তু প্রশংসা করতে হবে আর্মি রেডের ডিফেন্ডারদের, তারা যেভাবে মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছে নিজেদের সীমিত শক্তি দিয়ে। মাথায় রাখতে হবে তাদের কিন্তু অধিকাংশ ফুটবলারই দুরান খেলার জন্য চলে গেছে, তাদের কাছে তারা এটা রীতিমতো তাদের বি টিম নিয়ে খেলছে বলা যেতে পারে। লম্বা ডেলিভারি কিন্তু বল চলে গেল ওই আর্মি রেডের গোলরক্ষক গগনদীপ সিংয়ের কাছে। 39 মিনিট থেকে গড়িয়ে 40 মিনিটের দোরগোড়ায় লম্বা বলি গগনদীপের, এখানে মাঝমাঠে বল ঘোরাফেরা করছে কিন্তু এক্ষেত্রে বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে থ্রোইন ইউনাইটেড স্পোর্টসের অনুকূলে। শুভজ্ঞান কিন্তু থ্রো নেবার জন্য প্রস্তুত। সুশোভন, সুশোভন থেকে বল চলে গেছে রাহুল কুদ্দুস। আক্রমণে আর্মি রেড, ফরওয়ার্ড বল, বল চলে এলো গোলরক্ষক রৌনকের কাছে, রৌনক বল বাড়ি দিচ্ছে দলের স্টপার সুশোভন, সেখান থেকে বল চলে গেছে সৌরেন্দ্রর কাছে, সৌরেন্দ্র বিশ্বাস ব্যারাকপুরের ছেলে সৌরেন্দ্র, সেখান থেকে লম্বা ডেলিভারি, কিন্তু এখানে প্রস্তুত ছিল ওই রাজেন সিং, বলটিকে কিন্তু হেড করে দিয়েছিল। লাইসেম্বা যখন বলটিকে ক্লিয়ার করতে যাচ্ছিল, লাইসেম্বার কিন্তু ওখানে একটু ফাউল করে ফেলেছে লাইসেম্বা, তাই জন্য একদম বাপান্ত বরাবর ফ্রি কিক পেয়েছে ইউনাইটেড স্পোর্টস। দেখে নিন কীভাবে ঘটনাটি ঘটেছিল, দেখুন যেভাবে পার্টি রেখেছিল ওই দীপেশ মুর্মুর বিরুদ্ধে, সেক্ষেত্রে কিন্তু রেফারি সঙ্গত কারণেই ফ্রি কিকের নির্দেশ দিয়েছে। ফ্রি কিক নেবার জন্য প্রস্তুত তারক হেমব্রম, অত্যন্ত কুশলী ফুটবলার এই তারক, দেখা যাক এই ফ্রি কিক থেকে কাজের কাজ কিছু হয় কিনা। কিন্তু ফ্লাইং হেড করে, উড়ন্ত হেড করে বলটিকে বিপদমুক্ত করেছে ওই আর্মি রেড দলের ডিফেন্ডার। সেখান থেকে ব্যাকপাস, ব্যাকপাসে বল চলে এসেছে হাউকিপের কাছে, হাউকিপের কাছে বল 23 নম্বর জার্সিধারী ফুটবলার ইউনাইটেড স্পোর্টসের, সেখান থেকে বল চলে গেছে সৌরেন্দ্রর কাছে, সৌরেন্দ্র রেখেছে বলটি সামনের দিকে, কিন্তু নিজের কোনো প্লেয়াররা ওখানে ছিল না, বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করে, অর্থাৎ গোল কিক আর্মি রেডের অনুকূলে। প্রথমার্ধের খেলা কিন্তু একদম অন্তিম সময়ে এসে উপস্থিত হয়েছে, 41 মিনিট গড়িয়ে 42 মিনিটের দোরগোড়ায় খেলা, খেলার ফলাফল এখনো অপরিবর্তিত, অর্থাৎ আর্মি রেড 0 এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব 0। শুভজ্ঞান ফ্রি কিক নেবার জন্য প্রস্তুত, এখনো পর্যন্ত শুভজ্ঞান কিন্তু তার আর্মি রেড দলটির ডিফেন্সটিকে চমৎকারভাবে নেতৃত্ব দিয়েছে, তার লম্বা সুটাম শরীরটাকে কাজে লাগিয়ে বহু ক্ষেত্রে কিন্তু দলের পতন রোধ করেছে এই শুভজ্ঞান। সেন্টার কিন্তু এখানে বল চলে গেল, অনেকটা অ্যাওয়ে হয়ে গেছিল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, গোল কিক ইউনাইটেড স্পোর্টসের অনুকূলে।
রৌনক বলটিকে বসিয়ে নিয়েছে। সৌরেন্দ্রর কাছে বল, সৌরেন্দ্র মারফত বল পেয়েছে, ওই তারক অনেকটা নেমে গেছে, তারক সেখান থেকে তারক বল বাড়ি দিয়েছে রুহুল কুদ্দুস, দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে এই রুহুল, সেখান থেকে আবার তারক একটা ইনসাইড করে নিয়েছে, তারক থেকে আবার রুহুল, ডান প্রান্ত বরাবর, কিন্তু খেলাটা এখনো ডানা মিলছে না ঠিক করে ইউনাইটেড স্পোর্টসের যাবতীয় আক্রমণে, কিন্তু এই বাঁ দিকে হচ্ছে, এক্ষেত্রে কিন্তু চমৎকার লে অফ, এক্ষেত্রে গোলকিপার কিন্তু প্রস্তুত ছিল অ্যালেসিয়াস, কিন্তু ওই সঞ্জীব মণ্ডলের জন্য যে লে অফটি রেখেছিল, সঞ্জীব যদি একটু গতি বাড়াতে পারত তাহলে এক্ষেত্রে কিন্তু ইউনাইটেডের কাছে একটি সুবর্ণ সুযোগ চলে আসতে পারত। দেখে নিন কিভাবে ঘটনা, এই যে লে অফের কথা বলছিলাম, অ্যালেসিয়াস বলটিকে লে অফটি রেখেছিল, সঞ্জীব যদি একটু গতি বাড়াতে পারত তাহলে কিন্তু সঞ্জীবের কাছে একটি গোল করার মতো পরিস্থিতি তৈরি হলেও হতে পারত। রেফারিকে কিছু বলছে আর্মি রেড দলের ফুটবলাররা, থ্রো করার জন্য প্রস্তুত সৌরেন্দ্র, সম্ভবত রেফারি ড্রপ ইন করে খেলা শুরু করবে। গগনদীপের কাছে বল, গগনদীপের লম্বা বলি, এক্ষেত্রে একটু ব্যাকহেড মতো হয়ে গেছিল, কিন্তু বল চলে গেছে গোলরক্ষক ইউনাইটেড স্পোর্টস দলের গোলরক্ষক রৌনকের কাছে, রৌনক বলটি বাড়িয়ে দিয়েছে হাউকিপকে, হাউকিপ থেকে রুহুল, রুহুল থেকে বল চলে গেছে ওই গুরুংয়ের কাছে, গুরুং আবার ব্যাক পাস করে দিয়েছে, সেখান থেকে স্কোয়ার পাসে বল চলে এসেছে কিন্তু ওই সুশোভনের কাছে, সামনে অনেকখানি অরক্ষিত জমি, সুশোভন লম্বা পাস করেছে, এখান থেকে কিন্তু ইন্টারসেপ্ট হয়ে গেছে, সমক জ্ঞান কিন্তু বলটি কেড়ে নিয়েছে, নিয়ে একটি দূর থেকে প্রচেষ্টা করেছিল, যদিও না ছিল নিশানা না ছিল গতি, বল চলে গেল নিরীহ, শটটি চলে গেল অনেকটা বাইরে গিয়ে, গোল কিক ইউনাইটেড গোল করে, শট পাঁচটা এখনো আর্মি রেড শট দিয়েছে এবং ইউনাইটেড স্পোর্টস সাতটি শট দিয়েছে, এখান থেকে একটি লম্বা ডেলিভারি ডান পন্থা বরাবর, দেখতে পাচ্ছেন সংযোজিত সময়ের মধ্যে কিন্তু একটি আক্রমণ হয়ে গেছিল, বলটিকে কিন্তু ওই সেন্টার করেছিল গুরুং, কিন্তু দু মিনিটের জন্য সংযোজিত সময় দেখালো চতুর্থ রেফারি এই হোপনা মুর্মু, অর্থাৎ প্রথমার্ধের খেলা দু মিনিটের জন্য দীর্ঘায়িত হলো, আবার পাল্টা আক্রমণে আরবি, এক্ষেত্রে কিন্তু আরবির ফুটবলের কাছে একটা সুযোগ আছে, ন নম্বর জার্সিধারি ফুটবলার সৌমেশের কাছে কিন্তু বল চলে গেছিল, সৌমেশ কোঠারি এক্ষেত্রে যদি ঠিকমতো ড্রিবিলটি করতে পারত তাহলে কিন্তু গোলমুক্তি, ইউনাইটেড স্পোর্টসের গোলমুক্তি কিন্তু উন্মুক্ত হয়ে যেতে পারত। আক্রমণে পাল্টা আক্রমণে প্রশান্ত মারফত ইউনাইটেড, লম্বা বল, দেখা যাক অ্যালেসিয়াস কি করে, অ্যালেসিয়াসের কাছে বল, অ্যালেসিয়াস নিজের দখলে বলটিকে রেখেছে, ব্যাক পাস করে দিয়েছে তার দলের ফুটবলার গুরুংয়ের কাছে বল, গুরুং থেকে আবার গুরুং ব্যাক পাস করেছে, সেক্ষেত্রে বল চলেছে রুহুল কুদ্দুস, রুহুল কুদ্দুস দেখছে, রুহুল কুদ্দুস পাস করে দিয়েছে তার বলটি আবার সুশোভন থেকে তারক, তারক আর্মির বক্সে খেলা হচ্ছে, সেখান থেকে তারক বল রেখে দিয়েছে কিন্তু ওই ওই সৌরেন্দ্র, সৌরেন্দ্র কিন্তু যে সেন্টারটি করলেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, গোল কিক আর্মি রেড দলের অনুকূলে, সংযোজিত সময়ের খেলাও কিন্তু এক মিনিট অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু খেলার ফলাফল, খেলা যে অবস্থায় শুরু হয়েছিল অর্থাৎ স্কোরবোর্ডে কোনো পরিবর্তন হয়নি, এখনও দুদলই কোনো গোল করতে পারেনি, আর্মি রেড শূন্য এবং ইউনাইটেড স্পোর্টস শূন্য, গোল কিক নেবার জন্য প্রস্তুত ওই শুভ জ্ঞান, যার কথা বারবার বলছি আর্মি রেড দলের ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছে এই শুভ জ্ঞান, আক্রমণে শেষ মুহূর্তের আক্রমণ প্রথমার্ধের, দেখা যাক সম্ভবত শেষ আক্রমণে এই প্রথমার্ধের দেখা যাক থেকে কিছু কাজের কাজ করতে পারে না, এক্ষেত্রে বলকে ঠিক মতো বাড়ানো হলো না, বল কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আবার পাল্টো আক্রমণে আর্মি রেড, আর্মি রেড ফুটবলারদের পায় বল নিজেদের অর্ধ থেকে, এক্ষেত্রে একটা কিন্তু লম্বা ডেলিভারি, কিন্তু বল চলে গেল ওই পাঁচশো রেখার বাইরে, এবং তার সঙ্গে সঙ্গে রেফারি জ্যোতির্ময় নাগ লম্বা বাসি বাজি জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধের খেলা শেষে আর্মি রেড শূন্য এবং ইউনাইটেড স্পোর্টস শূন্য।
প্রথমার্ধে অত্যন্ত গতিশীল ফুটবল হয়েছে, খুব ভালো ফুটবল হয়েছে কথা আমরা বলতে পারি না, যে চিত্তাকর্ষক ফুটবল হয়েছে কথা বলতে পারি না, কিন্তু দু দলেরই খেলার মধ্যে ওই একটা চেষ্টা ছিল, মরিয়া চেষ্টা ছিল, এ কথা আমরা বলতে পারি। প্রশংসা করতে হবে আর্মি রেডের, তারা কিন্তু তাদের দ্বিতীয় সারির দল নিয়েও এখনো পর্যন্ত ইউনাইটেড স্পোর্টসকে যথেষ্ট বেগ দিয়েছে। ইউনাইটেড স্পোর্টসে অনেক কুশলী ফুটবলার আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত নিজেদের মধ্যে খেললেও ওই বিপক্ষের পেনট্রেটিভ জোনে গিয়ে নিউমেরিক্যাল সুপ্রিমেসি দেখাতে পারেনি। দেখে নিন আজকের পরিসংখ্যান, আর্মি রেডের বল পজিশন 40%, ও অপর প্রান্তে ইউনাইটেড 60%, শট 6টি আর্মি রেড, 7টি ইউনাইটেড, শর্টস অন টার্গেট একটাও আর্মি রেড নয়, 2টো ইউনাইটেড, ফাউল 6টা আর্মি, 5টা ইউনাইটেড, কোনো হলুদ কার্ড হয়নি, কর্নার দু দলই একটি করে পেয়েছে, কোনো দলই কিন্তু এখনো অফসাইডের, কোনো দলেরই ফুটবলার এখনো অফসাইডের আওতায় পড়েনি। দেখে নিন রেখাচিত্রের মাধ্যমে, গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হচ্ছে শর্টসগুলো কী করে এসেছিল ওই আর্মি রেডের। সোমেশ কোটারি 2টি শট করেছিলেন, ও সিং 2টি শট করেছেন, প্রবাস বিস্ট 1টি শট করেছেন এবং নবীন রাওয়াত 1টি করে শট করেছেন। পক্ষান্তরে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কিন্তু 7টি শট, গুরুং 2টি করেছে এবং অ্যালেসিয়াস 2টো করেছে, 2টি করে 4টি, প্রশান্ত দাস 1টি শট করেছিল, তারক হেমব্রম এবং দীপেশ মুর্মু 1টি করে শট করেছিল, 7টি শট করেছিল বক্সের বিভিন্ন জায়গা থেকে, কিন্তু কোনো শট থেকে কিন্তু ওই কাঙ্ক্ষিত বস্তুটি অর্থাৎ গোলের কিন্তু আসেনি। দেখে নিন ফাউল, আর্মি রেড 6টি ফাউল এখনো পর্যন্ত কনসিড করেছে, সোমেশ কোথারি 2টো, এন মিথাই 2টি, শুভম রানা এবং অ্যাজেন্ড সিং 1টি করে ফাউল করেছে আর্মি রেডের হয়ে। আর্মি রেড প্রথমার্ধে খেলায় মোট 6টি ফাউল করেছে। ইউনাইটেড স্পোর্টস দলের ফুটবলারদের দেখা যাচ্ছে তারা নিজেদের মধ্যে একটুখানি বল নিয়ে গা ঘামিয়ে নিচ্ছে। দেখে নিন ইউনাইটেড স্পোর্টস কিন্তু এখনো 5টি ফাউল করেছে প্রথমার্ধে, তার মধ্যে 5টির মধ্যে 3টি ফাউলই করেছেন ওই দলের অধিনায়ক সঞ্জীব মণ্ডল এবং 1টি করে ফাউল করেছে সুশোভন ঘোষ, দলের স্টপার এবং অ্যারেক স্টপার হাউকিপ, অর্থাৎ 2টি ফাউল করেছে 2 স্টপার 1টি 1টি করে এবং 3টি ফাউল করেছে সঞ্জীব মণ্ডল দলের অধিনায়ক। দেখে নিন প্রথমার্ধের খেলার নির্বাচিত অংশ, এক্ষেত্রে একটি ফ্রিকিক ছিল ইন্দারদীপ সিংয়ের, এক্ষেত্রে কিন্তু চেষ্টা করেছিল দীপেশ মুর্মু, এক্ষেত্রে দেখুন অ্যালেসিয়াস বলটি রেখে দিয়েছিল, এক্ষেত্রে কিন্তু গুরুং বলটিকে পুশ করতে পারেনি। প্রশংসা করতে হবে গোলরক্ষক গগেন্দ্রদীপ সিংয়ের, এক্ষেত্রেও কিন্তু যে ফ্রিকিকটি ছিল ফ্রিকিক থেকে রোনকের খুব ভালো কালেকশন বলটি। এই হচ্ছিল প্রথমার্ধের খেলার মোটামুটি নির্বাচিত অংশ, আপনাদের জানিয়ে রাখি প্রথমার্ধের খেলার শেষে এখনো পর্যন্ত ওই আর্মি রেড 0 এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব 0। এই কথা বলে আমরা বিরতিতে ফিরে যাচ্ছি, প্রথমার্ধের খেলার শেষে আমরা কিন্তু আর দ্বিতীয়ার্ধের খেলা শুরুতেই আবার আপনাদের সামনে চলে আসব। এই কথা বলে আপনাদের থেকে আপাতত বিদায় নিচ্ছি।
আপনাদেরকে দ্বিতীয়বারের জন্য স্বাগত জানাচ্ছি ওই হুগলি জেলার কোন্নগরে অবস্থিত ঋষি অরবিন্দ ময়দানে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। আপনারা জানেন অতি গুরুত্বপূর্ণ একটি খেলা চলছে ইউনাইটেড স্পোর্টস এবং আর্মি রেডের মধ্যে। প্রথমার্ধের খেলার শেষে খেলার ফলাফল ছিল গোল শূন্য। এবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা দেখতে পাচ্ছি আর্মি রেড দলের ফুটবলারদের দ্বিতীয়ার্ধের খেলা শুরুতে নিজেদের মধ্যে হাডল করে নেবার প্রস্তুতি চলছে। তারা মন্ত্রগুপ্তির শপথ নিয়ে নেবে আগামী 45 মিনিটের জন্য। প্রথমার্ধে তারা কিন্তু মরণপণ প্রচেষ্টা চালিয়েছে। তাদের প্রথম দলের অধিকাংশ ফুটবলারই কিন্তু ডুরেন্ট খেলতে ব্যস্ত। প্রথম তাদের প্রধান যে কোচ অ্যান্টনি তিনিও কিন্তু নেই। সেই অবস্থায় প্রায় দ্বিতীয় সারির ফুটবলাররা, তাদের দলের দ্বিতীয় সারির ফুটবলাররা, তারা কিন্তু প্রথমার্ধের খেলা শেষে কিন্তু কোনো রকম গোল কনসিড করেনি। দেখতে পাচ্ছি রেফারি যতীনময় নাক এবং দুজন অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রসেনজিৎ মণ্ডল এবং নূরজামাল শেখ কিন্তু মাঠে নেমে গেল। দেখে নিন মন্ত্রগুপ্তির শপথ। একটি আর্মি দল, আর্মিদের দৃঢ়তা তো এমনিই থাকে এবং সেই দৃঢ়তার বহিঃপ্রকাশ ঘটছে আজকে এই কোন্নগরের ঋষি অরবিন্দ ময়দানে আমরা দেখতে পাচ্ছি। অপর প্রান্তে দেখে নিন ওই ইউনাইটেড স্পোর্টসের ছেলেদের। ইউনাইটেড স্পোর্টস প্রচুর ফুটবলার সাপ্লাই করে ইদানিংকালে কলকাতার ফুটবলে তথা জাতীয় ফুটবলে। তাদের দলের ফুটবলে ফুটবলাররাও কিন্তু নিজেদের মধ্যে হাডল করে নেবে, নিজেদের মধ্যে মন্ত্রগুপ্তির শপথ নেবে। তাদের কিন্তু আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলে তারা কিন্তু নিচের দিকে আছে। আজকের ম্যাচটি থেকে যদি পয়েন্ট সংগ্রহ করতে পারে তারা কিন্তু একটি মোটামুটি টেবিলের একটা মধ্যস্থ জায়গায় কিন্তু চলে যাবে। দেখে নিচ্ছি তারক হেমব্রহ্মকে, সেও কিন্তু একটা প্রণাম করে নিল, অর্থাৎ খেলার আগে ফুটবল দেবতা বা ভাগ্য দেবতার কাছে প্রণাম করে নিল, তার ইষ্ট দেবতার কাছে প্রণাম করে নিল। কেননা তাদের কাছে এই ম্যাচটির গুরুত্ব অনেকটাই বেশি। আর্মি যে কথা বলছিলাম, আর্মি দল কিন্তু এই কলকাতা লিগে এখনও পর্যন্ত ওই 7টি ম্যাচ খেলে 13টি পয়েন্টে আছে। তারা কিন্তু 3টি ম্যাচ জিতেছে এবং 4টি ম্যাচ ড্র করেছে, এখনও তারা কিন্তু অপরাজিত। দেখা যাক সেই অপরাজিত খেতাবটি আর্মি ধরে রাখতে পারে কিনা। পক্ষান্তরে ইউনাইটেড স্পোর্টস, এখনও পর্যন্ত কিন্তু তারা 5টি ম্যাচে পরাজিত হয়েছে, 1টি ম্যাচে ড্র করেছে এবং মাত্র 2টি ম্যাচে তারা জয় পেয়েছে। তারা 8 ম্যাচ খেলে তাদের সঙ্গ 7-7টি পয়েন্ট। দেখা যাক তৃতীয়ার্ধের খেলা ফল কোন দিকে যায়, আমরা উন্মুখ হয়ে থাকব। আক্রমণে ইউনাইটেড, অ্যালেসিয়াসের কাছে বল, তাকে বাধা দিচ্ছে কিন্তু ওই যার কথা বারবার আমরা বলছি শুভ জ্ঞান। আবার অ্যালেসিয়াসের সেন্টার কিন্তু হেড করে বলটি বিপদ মুক্ত করলো। সেখান থেকে পাল্টা আক্রমণে আর্মি রেড, এখান থেকে সুশোভন থেকে বল চলে গেছে দীপেশের কাছে। ইউনাইটেডের সাংঘাতিক আক্রমণ কিন্তু হচ্ছে ওই বাপান্ত বরাবর। এক্ষেত্রে আবার ফাউল, রেফারির বাঁশি বেজে উঠেছে। এক্ষেত্রে দীপেশকে যেভাবে বাধা দেওয়া হয়েছিল সেটা কিন্তু বিধিসম্মত হয়নি, তাই জন্য দেখে নিন কীভাবে ঘটনাটি ঘটেছিল। দীপেশকে যেভাবে বাধা দেওয়া হয়েছিল ঠিক বক্সের বাইরে, ওখানে লেইসেম্বা ছিল, লেইসেম্বা যেভাবে বাধা দিয়েছিল সেটা কিন্তু বিধিসম্মত হয়নি, তাই জন্য ঠিক বক্সের বাইরে থেকে অত্যন্ত ভালো জায়গা থেকে একটি ফ্রি কিক পেল ইউনাইটেড স্পোর্ট। দেখা যাক এই ফ্রি কিক থেকে তারা কোনো কাজের কাজটি করে তুলতে পারে কি না। ফাউল, এখনো আর্মি মোট 7টি ফাউল করেছে, পক্ষান্তরে ইউনাইটেড 5টি ফাউল করেছে। ওখানে ফ্রি কিক নেবার জন্য প্রস্তুত দলের অধিনায়ক এই হুগলি জেলার ভূমিপুত্র সঞ্জীব মণ্ডল। বাঁপান্ত বরাবর ফ্রি কিক, সঞ্জীব প্রস্তুত, সঞ্জীবের সেন্টার এবং বল চলে গেল গোলের মধ্যে, গোল হয়ে গেল। গোল করলো কিন্তু গুরুং, অর্থাৎ
দ্বিতীয়ার্ধের খেলা শুরুতেই কিন্তু ইপসিত গোলটি কিন্তু পেয়ে গেল ওই ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এক্ষেত্রে প্রশংসা করতে হবে সঞ্জীব মণ্ডলের, যেভাবে বলটি রেখেছিল এত সুন্দর ইনসুইং বলটিকে রেখেছিল ইনসুইংয়ে, যেখান থেকে গুরুমের পক্ষে কোনো অসুবিধা হয়নি বলটি গোলে ফেলতে। আমরা নিশ্চয়ই আপনাদের দেখাতে পারবো, ওই আমাদের দেখে নিন কীভাবে গোলটি এসেছিল। দেখো সেন্ট একটি ছিল এবং এক্ষেত্রে এটা আত্মঘাতী গোল বলা যেতে পারে নয়। দেখুন বলটি ক্লিয়ার করতে গেছিল কিন্তু এই 29 নম্বর জার্সিধারী ফুটবলার আর্মি রেডের শুভম রানা, শুভমের পায়ে লেগেই কিন্তু গোলটি ঢুকেছে। এক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলেছিলাম গুরুমের, কিন্তু গুরুমের সঙ্গে বলের কোনো স্পর্শ ঘটেনি, শুভম রানার পায়ে লেগে কিন্তু গোলটি ঢুকলো। প্রশংসা করতে হবে আবার বলছি ওই সঞ্জীব মণ্ডলের, যেভাবে ফ্রিকিকটি করেছিল অত্যন্ত কার্যকরী ছিল ফ্রিকিকটি, সেক্ষেত্রে বলটি ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি ওই রানা, বলটি রানার পায়ে লেগে শুভম রানা বলটিকে পায়ে শুভম রানার পায়ে লেগে বলটি কিন্তু গোলে ঢুকে গেছিল। কর্নার আবার বা প্রান্ত বরাবর কর্নার, এবার কর্নার নেবার জন্য প্রস্তুত তারক হেমব্রম, 8 নম্বর জার্সিধারী ফুটবলার, শর্ট কর্নার করে দিয়েছে দীপেশের কাছে বল, দীপেশ থেকে আবার তারক, তারকের সেন্টার কিন্তু বল চলে গেল সোজা সুজিকল রক্ষক ওই গগনদীপ সিং এর হাতে, গগনদীপের লম্বা বলই এখানে প্রস্তুত ছিল ইউনাইটেডের ডিফেন্ডার, বলটি কিন্তু বিপদমুক্ত করে দিয়েছে পার্শ্বরেখার বাইরে পাঠিয়ে দিয়ে। দেখতে পাচ্ছি ইউনাইটেড স্পোর্টসের কোচ স্টিভ হাবার্টকে, স্টিভ হাবার্ট নির্দেশ দিয়ে চলেছে তার দলের ফুটবলারদেরকে। প্রথমার্ধে কিন্তু স্টিভ হাবার্টকে অনেকটা অ্যামিনেটেড লাগছিল, অত্যন্ত মানসিক চাপে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের এই গোলটি তাকে কিছুটা হলেও কিন্তু একটু মনের চাপটা কমানোর অবকাশ দিয়েছে। ফ্রিকিক আর্মি রেডের অনুকূলে ওই শুভজ্ঞান, নবীন রাওয়াত, এক্ষেত্রে বল ক্লিয়ার হয়ে গেছে, আবার শুভজ্ঞান হেড করে দিল বলটিকে, বল চলে গেছে পার্শ্ব রেখার বাইরে, থ্রো ইন ইউনাইটেড স্পোর্টস এর অনুকূলে নিজেদের অর্ধ থেকে, ওই থ্রো ইনটি নিলেন সৌরেন্দ্র বিশ্বাস, কিন্তু পাল্টা আক্রমণে আর্মি ডান প্রান্ত বরাবর, দেখা যাক সেন্টারটি আছে কিনা, এখানে একটা সেন্টার এসেছে এখানে কিন্তু বল কেড়ে নিয়েছে ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা, প্রশান্তর কাছে বল, অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন ফুটবলার এই প্রশান্ত, দেখা যাক গোল হয় কিনা, বলটি পোস্ট ছিল একাত্তে তারকের কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, একটি সুবর্ণ সুযোগ চলে গেছিল ওই তারক হেমব্রমের কাছে, তারক কিন্তু এই জায়গা থেকে বলটিকে গোলে ফেলতে পারলো না। এক্ষেত্রে তারক যদি বলটিকে মাথা ঠান্ডা করে গোলে ফেলতে পারতো তাহলে কিন্তু ইউনাইটেড স্পোর্টস তাদের ইন্স্যুরেন্স গোলটিও তুলে নিতে পারতো। গোল কেক আর্মি রেডের অনুকূলে, লম্বা বলি ইন্দ্রজিৎ সিং কিন্তু বলটিকে মাথা ঠেকাতে পারেনি, আর্মি রেডের আক্রমণ এতে ভুল পাস হয়ে গেল, বল চলে গেল গোলরক্ষক রৌনকের কাছে, রৌনক বলটি নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, সমিস বলটিকে তাড়া করেছিল কিন্তু রৌনক প্রস্তুত ছিল। সুশোভনের কাছে বল, সুশোভন সামনের দিকে পাস করেছে তারক হেমব্রম, সেখান থেকে বল চলে গেছে দীপেশ মুর্মু, দীপেশ থেকে ব্যাক পাস সঞ্জীব মণ্ডল, লম্বা বল, বল চলে গেছে কিন্তু রুহুল কুদ্দুস, রুহুল কুদ্দুসের থেকে বল চলে গেছে 14 নম্বর চাষি পরিহিত গুরুং, গুরুং না এক্ষেত্রে মিস পাস হয়ে গেল, প্রস্তুত ছিল আর্মি দলের ডিফেন্ডাররা। আবার বল চলে গেছে কিন্তু অ্যালেসিয়াস এর কাছে, অ্যালেসিয়াস থেকে তারক হেমব্রম, বিপজ্জনক হতে পারে গুরুমের কাছে বল, গুরুমের সেন্টার কিন্তু না এক্ষেত্রে নিশানা ঠিক ছিল না, বল চলে গেল গোল পোস্টের অনেকটা বাইরে দিয়ে, গোল কিক আর্মি রেডের অনুকূলে। ঠিক 47 মিনিটের মাথায় এই আত্মঘাতী গোলটি হয়ে গেছিল,
অর্থাৎ শুভম রানা কিন্তু বলটিকে ক্লিয়ার করতে গিয়ে বলটি নিজেদের গোলে ঢুকিয়ে দিয়েছিল। ভালো ফ্রি কিক করেছিল ওই সঞ্জীব মণ্ডল, কিন্তু লম্বা ভলি সুপ্রীতের, হাউকি ভেট করে বলটি দিয়ে দিয়েছে তার দলের গোলরক্ষক রৌনককে। রৌনক বলটিকে নিজের আয়ত্তে রেখেছে, দল এক গোলে এগিয়ে আছে, কিন্তু এক গোলে এগিয়ে থাকাটা খুব একটা নিরাপদ নয়। নিরাপদ জায়গায় যেতে গেলে অন্তত আরেকটি গোল ইউনাইটেডকে তুলতে হবে। পক্ষান্তরে আর্মি দলের ফুটবলাররা চেষ্টা করবে তাদের ওই লিগে অপরাজিত থাকার যে ধারা সেটাকে অক্ষুণ্ণ রাখতে। সুন্দর এখানে কিন্তু স্কিল দেখলাম আমরা, বল কিন্তু গুরুং বলটিকে কিন্তু ব্যাকিং করে পাস করেছিল, সেক্ষেত্রে যে লে অফটি রাখা হয়েছিল সেটা কিন্তু গুরুং পায়নি। মাঝ মাঠে খেলা হচ্ছে, তারকের কাছে বল, তারক হেমব্রম ভালো টার্ন করে এখানে বল দিয়ে দিয়েছে ওই সঞ্জীব মণ্ডলকে। সঞ্জীবের ফরওয়ার্ড বল কিন্তু না, এখানে প্রস্তুত ছিল ওই সুপ্রীত সিং। সুপ্রীত কোন রকম ঝুঁকি না নিয়ে বলটিকে 500 রেখার বাইরে বার করে দিয়েছে, অর্থাৎ থ্রো ইন ইউনাইটেড স্পোর্টসের অনুকূলে বাঁ প্রান্ত বরাবর, যেখানে বিপক্ষের রাইট ব্যাক দাঁড়ায় তার একটু পেছন থেকে থ্রো ইন। থ্রো ইন করতে চলে গেছে সৌরেন্দ্র বিশ্বাস, ইউনাইটেড স্পোর্টসের লেফট ব্যাক পজিশনে যে খেলছে। সৌরেন্দ্র আবার ব্যাক পাস করে বল দিয়ে দিয়েছে, না এখানে রেফারির বাঁশি বেজে গেছে, অফসাইডের বিধি ভঙ্গ করেছিল সৌরেন্দ্র, তাই জন্য অফসাইড আর্মি রেড দলের অনুকূলে। গোলরক্ষক গগনদীপ সিং ভলিটা নিল, গগনদীপের পায়ে শট আছে, যে কোনো গোলকিক তো বটেই, বক্সের আশেপাশ থেকে কোনো যদি ফ্রি কিক পায় সেক্ষেত্রেও কিন্তু শটটি করছে এই গগনদীপ সিং। থ্রোইন, থ্রোইন নিলেন প্রবেশ বিস্ট, আবার প্রবেশের কাছে বল, প্রবেশ দেখছে, দেখা যাক সেন্টার আছে কি না, সেন্টার কিন্তু বক্সের বাইরে, এখানে প্রস্তুত ছিল গুরু, হেড করে বলটিকে আংশিক বিপদ মুক্ত করেছে, কিন্তু বল এখনও আর্মি রেড ফুটবলারদের পায়ে। এখানে কিন্তু বল চলে গেছে হাউকিপের কাছে, হাউকিপ কিন্তু বল বাড়িয়ে দিয়েছে ওই তারক হেমব্রমের কাছে, আরও লম্বা বল বাড়িয়েছে বা প্রান্তিক বল, দেখা যাক দীপেশ বলটিকে পায় কিনা। দীপেশ মুর্মুর কাছে বল, বক্সে ঢুকে পড়েছে দীপেশের শট, কিন্তু এখানে প্রস্তুত ছিল ওই শুভজ্ঞান, শুভজ্ঞান বলটিকে ধরে বলটিকে পাস করে দিয়েছে তার দলের ফুটবলার নবীনের কাছে। নবীন রাওয়াতের কাছে বল, নবীন থেকে বল পেয়ে গেছে শুভজ্ঞান, শুভজ্ঞান কিন্তু বলটিকে স্কোয়ার পাস করে দিয়েছে। সেখান থেকে সুন্দর একটা লে অফ রেখেছে, দেখা যাক লেসিম্বা কিন্তু প্রস্তুত ছিল এখানে, প্রশংসা করতে হবে রুহুল কুদ্দুসে, রুহুলের খুব ভালো ডিফেন্ডিং। রুহুল থেকে বল চলে গেছে প্রশান্ত, প্রশান্ত থেকে তারক, কিন্তু এখানে প্রস্তুত আর্মি রেড দলের ফুটবলাররা, বলটি ইন্টারসেপ্ট করে নিয়েছে, কিন্তু আবার শুভম রানা, শুভম রানা যার পায়ে লেগে কিন্তু আত্মঘাতী গোলটি হয়েছিল, সেখান থেকে বল চলে গেছে আবার কিন্তু তারক হেমব্রম, তারক কিন্তু বলটিকে বাড়িয়ে দিয়েছে ওই অ্যালেসিয়াসের কাছে, চার্চিল ব্রাদার্স থেকে আগত এই অ্যালেসিয়াস, অ্যালেসিয়াস বল দিয়েছে বাঁ প্রান্ত বরাবর দীপেশ মুর্মুর কাছে, দীপেশ ইনসাইড আউটসাইড করে কিন্তু বক্সে ঢোকার প্রচেষ্টা, দীপেশের কাছে এখনও বল, দেখা যাক দীপেশ কী করে, দীপেশ নিজের সঠিকটাকে খুঁজছে, এখান থেকে কিন্তু বল দিয়েছিল তারকের কাছে, তারক হেমব্রম, তারক এখান থেকে ব্যাক পাস করেছিল, ব্যাক পাস থেকে বল চলে এসেছে আবার রুহুল কুদ্দুস, রুহুল কুদ্দুসের শট কিন্তু আপাত নিরীহ শটটি চলে গেল সোজা সুজি ওই গোলরক্ষক গগনদীপ সিং এর কাছে। শর্টস অন টার্গেট, এখনো আর্মি তিনটি শট, আর্মিদের তিনটি এখন পর্যন্ত কোনো শট টার্গেটে রাখতে পারেনি, পক্ষান্তরে ইউনাইটেড স্পোর্টস কিন্তু তিনটি শট টার্গেটে রেখেছে। আর্মি রেড দলের ফুটবলারদের পায় বল, এক্ষেত্রে কিন্তু একটি নিরীহ হেড, বল চলে গেল গোলরক্ষক ইউনাইটেড স্পোর্টসের রৌনকের কাছে, রৌনক নিরাপদ আশ্রয় বলটিকে নিয়ে নিয়েছে। ওই সোমেশ কোঠারি ছিল ওখানে, সোমেশের হেডটি কিন্তু কোনো গতি ছিল না, নিশানাতেও অভ্রান্ত ছিল না, আর গতি এতটাই কম ছিল যে রৌনকের কিন্তু হাঁটতে হাঁটতে গিয়ে বলটিকে কালেক্ট করতে পেরেছে। হাউকিপের কাছে বল, হাউকিপ নিজের কাছে বল রেখেছে, হাউকিপ এবং সুশোভন দুই স্টপার ইউনাইটেড স্পোর্টসের, এখান থেকে লম্বা ডেলিভারি, বল চলে গেল কিন্তু 500 রেখার বাইরে, যাওয়ার সময় শুভ ওই
লেসিমার ওখানে ছিল, দেখছেন একজন ফুটবলার পরিবর্তন হচ্ছে। ৪৩ নম্বর ফুটবলার মাঠে ঢুকলো সাগর লামা এবং বেরিয়ে এলেন ইন্দা অরজিৎ সিং। ৪৩ নম্বর ফুটবলার কিন্তু মাঠে ঢুকলো, তার জায়গা আর সাগর লামা মাঠে এলো ওই ইন্দারজিৎ সিং, ৩৭ নম্বর জার্সি ধারী ফুটবলারের জায়গায়। বল চলে গেল ৫০০ রেখার বাইরে। দেখছি ইউনাইটেড স্পোর্টস দলের একজন ফুটবলারের আঘাত লেগেছে, সম্ভবত দলের অধিনায়ক হ্যাঁ সঞ্জীব মণ্ডলের আঘাত লেগেছে। সঞ্জীব মণ্ডল কিন্তু মাটিতে শুয়ে পড়েছে, আমরা আশা করব আঘাত গুরুতর নয়। মেডিকেল অ্যাটেনশন চাইছে রেফারি। সঞ্জীব মণ্ডল এই সবেমাত্র নাবা ফুটবলার সাগর লামা ৪৩ নম্বর জার্সি পরিহিত ফুটবলার কিন্তু এই ফাউলটি করলো, ইন্দারদীপ সিং এর জায়গায় নেমেছে মাঠে এই সাগর লামা। ক্ষুদে দর্শক দেখুন অভিভাবকের কোলে ছড়ে খেলা দেখছে, এখন কিন্তু বিভিন্ন মাঠে দেখা যাচ্ছে প্রচুর দর্শক সমাগম হচ্ছে, তার মধ্যে অনেক মহিলা দর্শকও মাঠে আসছে। আজকেও কিন্তু মাঠে যথেষ্ট ভিড় হয়েছে, জেলার ফুটবল প্রেমীরা কিন্তু অন্যতম এশিয়ার প্রাচীনতম লীগ কলকাতা সিএফএল এর খেলাগুলো তাদের ঘরের সামনে মাঠে কিন্তু দেখতে পাচ্ছে। আক্রমণে আরবি রেড, এখানে একটা ইনসাইড করে ঢোকার প্রচেষ্টা ছিল, প্রশংসা করতে হবে রুহুল কুদ্দুসের, রুহুল বলটাকে কিন্তু প্রতিহত করতে পেরেছে, কিন্তু বল চলে গেছে আবার আর্মি রেড দলের ফুটবলারদের পায়, ওখান থেকে ঢোকার চেষ্টা কিন্তু এখানে ফাউল হয়ে গেছে। রেফারি জ্যোতির্ময় নাথ কিন্তু বলের কাছাকাছি থাকার কারণে তার কিন্তু সিদ্ধান্ত নিতে কোনো রকম অসুবিধে হচ্ছে না। এক্ষেত্রে ফ্রি কিক আর্মি রেড দলের অনুকূলে, এক্ষেত্রে এজেন্দা সিংকে ফাউল করা হয়েছিল, ফাউলটি করেছিল রুহুল কুদ্দুস, রাইট ব্যাকে খেলছে। বল পজিশন দেখে নিন, ৩৯% আর্মি রেডের, ৬১% ইউনাইটেড স্পোর্টসের। খেলাতে কিন্তু বলা যেতে পারে এই মুহূর্তে ইউনাইটেড স্পোর্টসের হয়ে দীপেশ মুর্মু কিন্তু দুটি ফাউল করেছে, দেখা যাক এই ফ্রি কিকটি কোনো কাজে লাগাতে পারে কিনা। ফ্রি কিক ঠিক মতো এটি আসেনি, শট এবং কিন্তু বল চলে গেল গোলে, এখানে কিন্তু রেফারির অফসাইডের বাঁশি বেজে উঠেছে। এক্ষেত্রে গোলের সামনে স্পোর্টসের গোলের সামনে একটি বিপদ ঘটেছিল। দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল, দেখুন এখানে অফসাইডে ছিল কিন্তু, এই না হলে কিন্তু এক্ষেত্রে সমতা ফেরবার, এই প্রবেশ বিস্ট কিন্তু অফসাইডে ছিল, পরিষ্কার বোঝা গেছে অফসাইড এখানে, কিন্তু রেফারি সঙ্গে সঙ্গে লাইনসম্যানের নির্দেশ অনুযায়ী অফসাইডের ভূমি বাঁশি বাজিয়েছিল। গোলকে ফ্রি কিক ইউনাইটেড স্পোর্টসের অনুকূলে, রৌনক ঘোষ লম্বা বলি, দেখে নিন আমাদের যে মেগা সেল চলছে ইন স্পোর্টসের, আজকে কিন্তু মেগা সেলের শেষ দিন, আপনারা কিন্তু এই মেগা সেলের সুযোগ নিতে পারেন, আজ রাত্রির ১২টা অবধি আপনাদের কাছে সময় আছে। এই মেগা সেলের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু বিভিন্ন প্ল্যান আছে, একটা হচ্ছে যদি সবকটা খেলা দেখতে চান তাহলে মাত্র ২৫০ টাকা দিয়ে আপনারা সবকটা খেলা দেখতে পাবেন, যদি কলকাতার তিনটি বড় টিমের খেলা দেখতে চান শুধু তাহলে সেক্ষেত্রে মাত্র ২০০ টাকার বিনিময়ে দেখতে পাবেন, আর যদি কোনো আপনার প্রিয় দলের, শুধুমাত্র আপনার প্রিয় দলের খেলা দেখতে চান তাহলে কিন্তু মাত্র ১৫০ টাকার বিনিময়ে দেখতে পাবেন। মনে রাখবেন এই ডিসকাউন্ট সেল বা মেগা সেলের সময়সীমা কিন্তু আজকে ১০ তারিখ রাত্রির ১২টার সময় শেষ হয়ে যাচ্ছে, যারা এখনও ওই গুগল প্লে স্টোর থেকে এই স্পোর্টস অ্যাপটি ডাউনলোড করেননি তারা কিন্তু সময় পাচ্ছেন আজকে রাত্রির ১২টা অবধি। মাঝে মাঝে ফুটবল আর্মি রেড দলের ফুটবলারদের পায় বল, সেখান থেকে আক্রমণ করার প্রচেষ্টায় আর্মি রেড দলের ফুটবলাররা,
এখানে শুভম রানার কাছে বল ছিল কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে এজেন্ডা সিং কিন্তু বলটিকে ঠিকমতো নিজের দখলে রাখতে পারেনি এজেন্ডা কিছু বলতে চাইছিল কর্নারের দাবি করছিল কিন্তু রেফারি গোল কিকের নির্দেশ দিয়েছে রৌনক বলটি কিন্তু বসিয়ে নিয়েছে গোল কিক মারার জন্য প্রস্তুত রৌনকের শট মাঠমাটে হেড করে ক্লিয়ার এখানে যেভাবে হেডটি করেছিল ওই সুশোভন ইউনাইটেড স্পোর্টস দলের স্টপার সেটা কিন্তু বিধিসম্মত হয়নি সঙ্গত কারণেই রেফারি জ্যোতির্ময় নাথ কিন্তু ফ্রিকিকের নির্দেশ দিয়েছে ফ্রিকিক নেবার জন্য ওখানে দেখা যাচ্ছে গৌতম সিং আছে ১৯ নম্বর জার্সিধারী ফুটবলার ওখানে শুভম রানা আছে দেখা যাক কে ফ্রিকিকটি নেয় দেখা যাক ভালো জায়গা থেকে ফ্রিকিক চমৎকার জায়গা থেকে কিন্তু ফ্রিকিক দেখা যাক আর্মি রেড খেলায় সমতা ফিরতে পারে কিনা এখানে প্রস্তুত কিন্তু এই ফ্রিকিক নেবার জন্য গৌতম সিং নবীন রাও তো আছে গৌতমের শট কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে যাবার সময় ইউনাইটেড স্পোর্টস দলের ফুটবলারদের পাঁচ হয়ে যাবার জন্য কর্নার আর্মি দলের অনুকূলে কর্নার এক্ষেত্রে কিন্তু শটটি ঠিক মতো হলো না শট কর্নার ছিল কিন্তু শটটি ঠিকমতো নিশানা ছিল না বল চলে গেল অনেকটা বাইরে দিয়ে আর একজন পরিবর্তন দেখতে পাচ্ছি আর একটি পরিবর্তন হতে চলেছে এবার মনে হয় সম্ভবত ইউনাইটেড স্পোর্টসের পরিবর্তন ১৫ নম্বর জার্সিধারী ফুটবলার ইউনাইটেড স্পোর্টসের কিন্তু মাঠে আসছে এক্ষেত্রে রাজেন্দ্র সিং যে শটটি নিয়েছিল সেটি কিন্তু অনেকটা বাইরে দিয়ে চলে গেছে দীপেশ মুর্মুর জায়গায় পরিবর্তন হলো দীপেশ মুর্মু বেরিয়ে গেল সুদীপ্ত মালাকার মাঠে এলো সুদীপ্ত মালাকার দীপেশ মুর্মুর জায়গা মাঠে এলো দেখা যাক এই সুদীপ্ত মালাকারের অন্তর্ভুক্তি ইউনাইটেড স্পোর্টসের আক্রমণকে আরো ক্ষুরোধার করতে পারে কিনা গোল কিক ইউনাইটেড স্পোর্টসের অনুকূলে ষড়েন্দ্র বিশ্বাস সামনের দিকে লম্বা বল কিন্তু অ্যালেসিয়াস বলটিকে ধরতে পারেনি আর্মি রেডের আক্রমণ ওখানে হাউকিপ আছে হাউকিপ কিন্তু বলটিকে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি আক্রমণে আর্মি রেড ওখানে এই সদ্য নামা সুদীপ্ত মালাকারকেও দেখতে পাচ্ছি বল চলে গেল গোল লাইন অতিক্রম করে আবার কর্নার ওই আর্মি রেড দলের অনুকূলে উপজীবুরি প্রায় দ্বিতীয় কর্নারটি চলে নিল আর্মি রেড আক্রমণে ঝাঁজ মারাচ্ছে তাদের দল এক গোলে পিছিয়ে আছে আক্রমণে আর্মি রেড দেখা যাক সেন্টার আছে কিনা সেন্টার কিন্তু এখানে প্রস্তুত ছিল ওই সুশোভন হেড করে বলটিকে ক্লিয়ার করে দিয়েছে কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি এখনো আর্মি রেড ফুটবলারদের পায় বল থ্রো ইন আর্মি রেড দলের অনুকূলে থ্রো ইন নেবার জন্য প্রস্তুত নবীন রাওয়াত নবীন কিন্তু বল দিয়ে দিয়েছে ওই শুভজ্ঞানকে শুভজ্ঞান কিন্তু লম্বা থ্রো করতে পারদর্শী শুভজ্ঞানের থ্রো বল বক্সে কিন্তু না এক্ষেত্রে ঠিকমতো শটটি নিতে পারেনি বল কিন্তু এখনো
ওই ইউনাইটেড স্পোর্টসের পেনাল্টি বক্সে ঘোরাফেরা করছে, পাল্টা আক্রমণে ইউনাইটেড, কিন্তু এখানে প্রস্ত সবক যান হেড করে বলটিকে ক্লিয়ার করে দিয়েছে, অর্থাৎ পার্শ্বরেখার বাইরে বার করে দিয়েছে, আংশিকভাবে বিপদ মুক্ত করলো। থ্রো ইন ইউনাইটেড স্পোর্টসের অনুকূলে, থ্রো ইন নেবার জন্য প্রস্ত সৌরেন্দ্র, সৌরেন্দ্র থ্রো করে দিয়েছে তার দলের স্টপার সুশোভনকে, সুশোভন কোনো ঝুঁকি না নিয়ে বল বার করে দিয়ে বল পাস করে দিয়েছে তাদের দলের রৌনক, রৌনক থেকে বল চলেছে রুহুল কুদ্দুস রাইট ব্যাক, রুহুলের পায়ে বল, রুহুল বল বাড়িয়ে দিয়েছে ওই দলের অধিনায়ক সঞ্জীব মণ্ডলকে, সঞ্জীবের কিন্তু লম্বা ডেলিভারি, বল পেয়ে গেছে কিন্তু এক্ষেত্রে গুরুং, গুরুংয়ের কাছে বল, গুরুং যে বলটি বাড়িয়েছে সেখান থেকে শট ছিল কিন্তু বল গিয়ে লাগলো ওই শুভজ্ঞানের কাছে, শুভজ্ঞান চমৎকার ব্লকটি করেছিল, আবার বল চলে এসেছে সঞ্জীব মণ্ডল, সঞ্জীব বলটি রেখে তার ঠিক মতো পাস হলো না, এই রুল পুরো কায় দুটি শট করেছিল, একটি শট কিন্তু অন টার্গেট ছিল, এক্ষেত্রে আক্রমণে আবার আর্মি রেড, আর্মি রেড বাপান্ত বরাবর আক্রমণ, দেখা যাক অজেন্দ্র সিং এর কাছে বল, অজেন্দ্র বলটিকে রাখতে গেছিল, এখানে চমৎকারভাবে তাকে ব্লক করা হয়েছে, বল চলে গেছে প্রশান্তর কাছে, প্রশান্ত নিজের আয়ত্তে বল রেখেছে, বল চলে গেল পার্শ্বরেখার বাইরে, থ্রো ইন আর্মি রেড দলের অনুকূলে, থ্রো নেবার জন্য প্রস্তুত শুভম রানা, শুভমের থ্রো, রুহুল কুদ্দুসের ক্লিয়ারেন্স, বল চলে গেছে হাউকিপ, হাউকিপ লম্বা বল বাড়িয়ে দিয়েছে, বল চলে এসেছে আবার সৌভাগ্যানের কাছে, শুভজ্ঞান থেকে বল চলে গেছে সুখপ্রীত সিং, সুখপ্রীত কিন্তু বল চলে গেছে, এখানে বল খেলে নিয়েছে ইউনাইটেড দলের ফুটবলার তারক হিমব্রম, সেখান থেকে তারকের কিন্তু এটা মিসপাস হয়ে গেল, পাল্টা আক্রমণে আর্মি, অজেন্দ্র সিং এর কাছে বল, অজেন্দ্র থেকে বল পেয়ে গেছে নবীন, কিন্তু বল চলে নবীন ঠিক মতো বলটিকে রাখতে পারলো না, বল কিন্তু ওই প্রশান্তর পায়ে লেগে বল চলে গেছে পার্শ্বরেখা অতিক্রম করে, থ্রো ইন এক্ষেত্রে সোজাসুজি একটা সেন্টার করার প্রচেষ্টা ছিল কিন্তু বল চলে গেল সোজাসুজি ইউনাইটেড স্পোর্টসের গোলরক্ষক রৌনকের কাছে, মাঝ মাঠে ফুটবল, এখান থেকে কিন্তু ভালো থ্রু আছে, দেখা যাক এখানে প্রশংসা করতে হবে, এখানে এখানে প্রশংসা করতে হবে কিন্তু ওই গোলরক্ষক রৌনককে, রৌনক যেভাবে অনেকটা বাইরে বক্সের বাইরে এগিয়ে এসে পা দিয়ে বলটিকে ক্লিয়ার করলো সেটা কিন্তু প্রশংসার যোগ্য, দেখে নিন কীভাবে ঘটনাটি ঘটেছিল, একটা লম্বা থ্রু ছিল, এক্ষেত্রে কিন্তু রৌনক অনেকটা বাইরে এসে বলটা পা দিয়ে ক্লিয়ার করলো, একটু দুজনের মধ্যে সংঘর্ষ হয়েছে, দেখা যাক আমরা আশা করব, দেখুন ওই দ্বিতীয়ার্ধে নামা ফুটবলার সাগর লামা ওই আর্মি রেডের এবং ইউনাইটেড স্পোর্টসের গোলরক্ষক রৌনক ঘোষের মধ্যে কিন্তু সংঘর্ষ হচ্ছে, আমরা আশা করব দুজনের মধ্যে কাউরি আঘাত গুরুতর হবে না, এক্ষেত্রে প্রশংসা করতে হবে রৌনক যেভাবে এগিয়ে এসে বলটিকে ক্লিয়ার করলো সেটা কিন্তু প্রশংসার দাবি রাখে, যদি একটু আউটিংটা ভুল হয়ে যেত এক্ষেত্রে কিন্তু আর্মি রেডের কাছে ওই গোল পরিশোধ করার সুবর্ণ সুযোগটি চলে এসেছিল, এক্ষেত্রে প্রশংসা করতে হবে রৌনক যেভাবে বাইরে বক্সের বাইরে বেরিয়ে এসে বলটিকে ক্লিয়ার করলো, সেক্ষেত্রে কিন্তু দলকে অর্থাৎ ইউনাইটেড স্পোর্টসকে অবধারিত পতনের হাত থেকে রোধ করলো এই রৌনক ঘোষ, খেলা কিন্তু 71 মিনিট গড়িয়ে 72 মিনিটের দৌড় গড়ায়, এখনো কিন্তু রৌনক মাঠে আছে, রৌনক উঠে দাঁড়িয়েছে, আশা করব রৌনকের মাঠে থাকতে কোনো অসুবিধা হবে না, ইউনাইটেড স্পোর্টসের জন্য তার মাঠে থাকা অত্যন্ত জরুরি, এবং সাগর লামা উঠে দাঁড়িয়েছে, আশা করব সাগর লামাও খেলাটিকে কন্টিনিউ করতে পারবে, আবার এই অবসরে আপনাদেরকে জানিয়ে নিই যে মেগা সেল চলছে ইন স্পোর্টসের,
তার কিন্তু আজকে শেষ দিন 23 আগস্ট থেকে 10ই আগস্ট এই স্পোর্টস কিন্তু একটি মেগা সেল অফার করেছিল ডিসকাউন্ট সেল বলতে পারতো যে সিজন পাস অর্থাৎ সবকটি কলকাতা সিএফএল এর পুরো লীগ দেখার জন্য সবকটি খেলার জন্য 250 টাকার পাস প্রধান মানে কলকাতার তিনটি মুখ্য দল অর্থাৎ মোহনবাগান স্পেকল এবং ম্যামথ স্পোর্টিং এর খেলা দেখার জন্য 200 টাকার কার্ড এবং যদি আপনাদের কাউ প্রিয় দল থাকে শুধুমাত্র প্রিয় দলের খেলা দেখতে চায় তাদের জন্য কিন্তু 150 টাকার পাস আপনারা এখনো যারা ওই গুগল প্লে স্টোর থেকে গিয়ে গিয়ে এই স্পোর্টস অ্যাপটি ডাউনলোড করেনি তারা কিন্তু আজকে রাত্রি 12টার মধ্যে এই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন এবং কলকাতার প্রিমিয়ার লিগের যে মজা যে আনন্দ যে উত্তেজনা তার সাক্ষী থাকতে পারেন বল কিন্তু সঞ্জীব মণ্ডলের কাছে সঞ্জীব মণ্ডল বলটিকে বাড়িয়েছে তারও কিন্তু একান্ত প্রস্তুত ছিল গোলরক্ষক আর্মি রেডের গগনদীপ সিং বলটিকে কিন্তু নিজের করায়ত্ত করে নিয়েছে লম্বা বলই সেখান থেকে বল চলে গেছে আবার সঞ্জীব মণ্ডল হয়ে বল চলে গেছে সৌরেন্দ্র বিশ্বাস শর্টন টার্গেট দেখুন ইনেক স্পোর্টস কিন্তু চারটি শট দেখেছে এখান থেকে ভালো বল তারকের জন্য দেখা যাক তারকের বল একাতে বল গোল তারক যে বলটি দেখেছিল সে বলটি কিন্তু ওই আরবি রেডের একজন ফুটবলারের পায়ে লেগে বল চলে গেল গোলের মধ্যে এবং ঠিক 74 মিনিটের মাথায় ইউনাইটেড স্পোর্টস কিন্তু তাদের ইন্স্যুরেন্স গোলটি তুলে নিল এক্ষেত্রে প্রশংসা করতে হবে তারকের তারক যেভাবে নিজের কোমরের দোলায় বলটিকে ডিফেন্ডারকে বিভ্রান্ত দেখে নিন কীভাবে গোলটি এসেছিল বিভ্রান্ত করেছিল এক্ষেত্রে কিন্তু ওই বলটি শেষ মুহূর্তে কিন্তু ওই শুভম রানার পায়ে লেগে বলটি চলে গেল গোলের মধ্যে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু গোলটি যেহেতু গোলমুখী ছিল এটি গোলটি কিন্তু তারক হেমব্রমের গোল বলেই বিবেচিত হবে অর্থাৎ ইউনাইটেড স্পোর্টস ঠিক 74 মিনিটের মাথায় 2-0 গোলে আগুয়ান হয়ে গেল 2-0 গোলে এগিয়ে গেল ইউনাইটেড স্পোর্টস এবং আরবি রেডের যে এখনো পর্যন্ত লিগে তাদের যে অপরাজিত খেতাবটি সেটা কিন্তু শঙ্কার মধ্যে পড়ে গেল এখন তাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই এই সময়ের মধ্যে তাদের দুটি গোল পরিশোধ করতেই হবে তাদের এই রেকর্ডটিকে অক্ষুণ্ণ রাখার জন্য আবার পাল্টা আক্রমণে ইউনাইটেড দেখা যাক তারকের পায়ে বল বল বাড়িয়েছে এক্ষেত্রে কিন্তু প্রশান্ত বলটিকে ঠিকমতো রিসিভ করতে পারেনি এক্ষেত্রে প্রস্তুত ছিল ওই যার কথা বারবার বলছি শুভজ্ঞান শুভজ্ঞান কিন্তু বলটিকে কর্নারের বিনিময় বিপদ রোধ করেছে তার দলে ডান প্রান্ত বরাবর কর্নার কর্নার করতে চলে গেছে ইউনাইটেড স্পোর্টসের তারক হেমব্রম তারক থেকে বল চলে গেছে ওই সুদীপ্ত মালাকার দ্বিতীয়তে নামা সেখান থেকে সেন্টার কিন্তু বল চলে এলো ওই রোল কুদ্দুস কিন্তু এক্ষেত্রে কোনো রকম ঝুঁকি না নিয়ে বলটি 500 রেখার বাইরে বার করে দিয়েছে থ্রো ইন আর্মি রেড দলের অনুকূলে খেলা কিন্তু একদম শেষ কোয়ার্টারে চলে গেল আরেকটি ফুটবলারের পরিবর্তন হলো আমরা দেখতে পেলাম 10 নম্বর জার্সিধারি ফুটবলার অ্যালেসিয়াস ইউনাইটেড স্পোর্টসের মাঠ থেকে বেরিয়ে গেল তার জায়গায় কে মাঠে নামলো সেটা আমরা আপনাদের সময় মতো জানিয়ে দেবো আক্রমণে আরবি রেড আরবি রেড দলের ফুটবলারদের পায় বল বাপান্ত বরাবর অজেন্দা সিং অজেন্দা সিং থেকে বল গেছিল ওই শুভম রানার কাছে শুভম রানা যে সেন্টারটি করতে গেছিলেন রুহুল কুদ্দুসের হাতে লেগে যাওয়ার জন্য ফ্রি কিক আর্মি রেড দলের অনুকূলে খেলা কিন্তু একদম অন্তিম কোয়ার্টারে এসে উপস্থিত দেখা যাক এই সময়ের মধ্যে আর্মি রেড তাদের অপরাজিত এই কলকাতা সিএফএল এ অপরাজিত খেতাবটা এই বছরে 2023 মরশুমে বজায় রাখতে পারে কিনা তাদের সেক্ষেত্রে দুরূহ কাজ করতে হবে দুটি গোল শোধ করতে হবে এক্ষেত্রে কিন্তু একটি সুযোগ ছিল বলটি ফ্লিক করতে গেছিল হেডে কিন্তু মাথায় বলে ঠিকমতো হয়নি এক্ষেত্রে যদি ওই ঠিকমতো এই প্রবেশ বিষ যদি বলটিকে পায় বলে করতে পারতো তাহলে কিন্তু অন্তত একটি গোল শোধ হতে পারতো এখানে এখন দেখা যাক
বাকি সময়ের মধ্যে আর্মি রেড খেলায় কতটা ফিরতে পারে আর ইউনাইটেডই বা তাদের এই যে অগ্রগমন সেটাকে কতটা বজায় রাখতে পারে আক্রমণে আর্মি রেড মাঝ মাঠ বরাবর ফুটবল বল আছে নবীনের কাছে নবীন বল বাড়ি দিতে ডান প্রান্ত বরাবর সেখান থেকে সেন্টার কিন্তু এখানে প্রস্তুত ছিল ওই কর্নার আর্মি রেডের অনুকূলে ঠিকমতো মাথায় বলে হয়নি বল কিন্তু প্লেইং ফিল্ডের মধ্যে আছে ব্যাক পাস নবীন এখান থেকে তো বল ইন্টারসেপ্ট হয়ে গেছে আক্রমণে ইউনাইটেড তারক হেমব্রমের পায় বল কিন্তু না ওখানে প্রস্তুত ছিল শুভ জ্ঞান কর্নারের বিনিময়ে কিন্তু এক্ষেত্রে তিনি দলের পতন রোধ করেছে ওয়ান ইস টু ওয়ান হয়ে গেছিল ওয়ান বি ওয়ান যাকে বলে তারক হেমব্রম এবং শুভজ্ঞান শুভজ্ঞানের এক্ষেত্রে ওই তার শরীরের সুবিধাটা নিয়ে নিলেন অ্যাডভান্টেজটা নিয়ে নিলেন বল চলে গেল গোল লাইন অতিক্রম করে যাবার সময় শুভজ্ঞানের পায়ে লাগাচ্ছে পায়ে লেগে যাবার কারণে কর্নার ইউনাইটেড স্পোর্টসের অনুকূলে কর্নার নেবার জন্য যাচ্ছে ওই দ্বিতীয়ার্ধে নামা ফুটবলার ইউনাইটেড স্পোর্টসের সুদীপ্ত মালাকার 15 নম্বর জার্সিধারি ফুটবলার চার চারটি কর্নার পেয়েছে আর্মি রেড এবং তিনটি কর্নার পেয়েছে আবার তারক মারফত মালাকার এক্ষেত্রে কিন্তু যে সেন্টারটি করেছিল বল চলে গেছিল সোজাসুজি গোলরক্ষক গগনদীপ সিমের হাতে সেখান থেকে লম্বা বলে বল চলে গেছে সুশোভন সুশোভন কাছ থেকে কিন্তু সুদীপ্ত বলটি কিন্তু ইন্টারসেপ্ট হয়ে গেছে বল চলে গেল 500 রেখার বাইরে ক্রোইন আর্মি রেড দলের অনুকূলে শুভম রানা মিনিট গড়িয়ে 80 মিনিটের দোরগোড়ায় চলছে আজকের খেলা এখনো পর্যন্ত দ্বিতীয়ার্ধের একটি আত্মঘাতী এবং তারপরে তারক হেমব্রমের করা গোলে ইউনাইটেড স্পোর্টস 2-0 গোলে এগিয়ে আছে লম্বা ফ্রি কিক এখানে কিন্তু প্রস্তুত ছিল রনক অনেকখানি বেরিয়ে গিয়ে রনকের প্রশংসা করতে হবে কিছুক্ষণ আগে রনক যেভাবে বক্সের বাইরে বেরিয়ে গিয়ে পায়ে করে যে বলটি ক্লিয়ার করেছিল সেটা কিন্তু অব্যর্থ গোল ছিল অব্যর্থ পতন রোধ করেছিল দলে আবার বল চলে গেল কিন্তু ওই আর্মি রেড দলের ফুটবলারদের পায়ে সেখান থেকে বল 500 রেখার বাইরে থ্রো ইন আর্মি রেড দলের অনুকূলে থ্রো কোনার জন্য প্রস্তুত লেসিম্বা ডান প্রান্ত বরাবর নিজেদের অর্ধ থেকে লেসিম্বা নিজের দলের ফুটবলারদের দেখে নিচ্ছে শুভম রানা কিন্তু বল চলে এসেছে এই মুহূর্তে ইউনাইটেড স্পোর্টস ফুটবলারদের পায়ে বা প্রান্ত বরাবর এখানে সুদীপ্ত মালাকার কিন্তু নিজের আয়ত্তে বলটি রাখতে পারেনি পাল্টা আক্রমণে এক্ষেত্রে কিন্তু ওখানে প্রস্তুত ছিল সুশোভন সেখান থেকে বল চলে এসেছে প্রশান্তর কাছে প্রশান্ত মারফত বল চলে গেছে তারকের মতো তারকের লম্বা যে ফরওয়ার্ড ত্রুটি রেখেছিল সেটি কিন্তু ওই বাইরে এসে বলটিকে 500 রেখার বাইরে পাঠানোর চেষ্টা করেছিল বল কিন্তু চলে গেছে আর্মি রেড দলের ফুটবলারদের পায়ে সেখান থেকে লম্বা বলি রেফারির বাঁশি বেজে গেছে অফসাইডের বিধি ভঙ্গ করেছে ওই সাগর লামা দুটি অফসাইড হয়েছে আর্মি রেড দলের ফুটবলারদের পক্ষান্তরে ইউনাইটেড স্পোর্টস দলের কোনো অফসাইড এখন পর্যন্ত হয়নি
হাউকিপের কাছে বল, হাউকিপ লম্বা বল বাড়িয়েছে সামনের দিকে ফরওয়ার্ড বল, আবার ফাউলের বাঁশি, এক্ষেত্রে গুরুমকে ফাউল করা হয়েছিল। আবার তারকের কাছে বল, তারক হেমব্রম, সেখান থেকে বল সঞ্জীব মণ্ডল, সঞ্জীব মণ্ডল থেকে বল চলে গেছে হাউকিপ, হাউকিপ একটা লম্বা বল বাড়িয়েছে কিন্তু এক্ষেত্রে নিশানা সঠিক ছিল না, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। এখনো পর্যন্ত নটি ফাউল করেছে আর্মিরেট, পক্ষান্তরে ইউনাইটেড স্পোর্টস এগারোটি ফাউল করেছে। থ্রো ইন লাইসিম্বা প্রস্তুত থ্রোর জন্য, গৌতম সিং এর কাছে বল, শুভম আর্মিনেটের আক্রমণ, এখনো আর্মিনেট ফুটবলারদের পায় বল, রাজেন্দ্র সিং, শুভমের কাছে বল, শুভম রানা নিজের পায়ে বল রেখেছে, এখনো পর্যন্ত শুভম রানা সেন্টার একটু হয়ে গেছে কিন্তু হেড কিন্তু এখানে প্রস্তুত ছিল গোলরক্ষক রৌনক ঘোষ, প্রশংসা করতে হবে রৌনকের, এক্ষেত্রেও কিন্তু বলের গতিবিধিকে আন্দাজ করে নিজের শরীরটিকে ছুড়ে দিয়ে বলটি বিপদমুক্ত করলো। এখনও আর্মিরেট দশটি গোলমুখী শট করেছে, পক্ষান্তরে চোদ্দটি শট করেছে ইউনাইটেড স্পোর্টস। দেখুন এখান থেকে কিন্তু হেডটি ভালো ছিল কিন্তু ফার্স্ট বার টু ফার্স্ট বার হয়ে যাওয়ার কারণে এক্ষেত্রে কোনো বিপদ ঘটেনি। প্রভাস বিষ্টাই হেডটি নিয়েছিলেন কর্নার, কিন্তু ইন্টারসেপ্ট হয়ে গেছে কিন্তু বল চলে গেল আবার গোল লাইন অতিক্রম করে, আবার উপজ্যপুরী ডান পান্ত বরাবর দ্বিতীয় কর্নারটি আদায় করে নিল ওই আর্মিরেট। একটু আর্মিরেট দলের ফুটবলাররা কিন্তু তারা চেষ্টা করছে খেলায় ফিরে আসা, তাদের কাছে সময় অত্যন্ত কম কিন্তু তাদের যে লড়াকু মনোভাব, সেই লড়াকু মনোভাবের সাক্ষী থাকছে এই স্পোর্টসে যারা খেলা দেখছে আর মাঠে যারা উপস্থিত আছে। এক্ষেত্রে কিন্তু বল চলে গেছে রৌনকের কাছে, রৌনক বলটি নিজের আয়ত্তে করে নিয়েছে। খেলার বয়স 84 মিনিট গড়িয়ে 85 মিনিটের দৌড় গড়ায়, এখনো পর্যন্ত খেলার ফলাফল ইউনাইটেড স্পোর্টস ক্লাব 2 এবং আর্মিরেট ফুটবল ক্লাব 0। আপনাদের যেটা প্রথমেই জানাচ্ছিলাম, আর্মিরেট কিন্তু এখনো পর্যন্ত ওই 7টি ম্যাচ থেকে 13টি পয়েন্ট সংগ্রহ করেছে, তারা কিন্তু এখনো একটি ম্যাচও পরাজয় স্বীকার করেনি। হয়তো এখনো পর্যন্ত খেলার যা ট্রেন বা যা ইঙ্গিত তাতে হয়তো তাদেরকে প্রথম পরাজয়ের শাস্তি আজকে নিতে হতে পারে, কেননা খেলার বয়স আর খেলার মাত্র 5 মিনিট বাকি আছে নির্ধারিত সময়, এখনো পর্যন্ত তাদের দল 2 গোলে পিছিয়ে আছে। অবশ্য একটা কথা স্বীকার করতে হবে, আর্মিরেট দলের প্রথম একাদশের অনেক ফুটবলই নেই। এক্ষেত্রে ফাউল, এক্ষেত্রে রৌনক যখন বলটি ধরতে উঠেছিল তাকে পেছন থেকে ধাক্কা মারা হয়েছিল, সঙ্গত কারণেই রেফারি কিন্তু ফাউলের বাঁশি বাজিয়েছে। যেটা বলছিলাম, আর্মিরেটের ফুটবলারদের প্রশংসা এই কারণেই করতে হবে, প্রথম একাদশের বহু খেলোয়াড় এবং তাদের প্রধান কোচ কিন্তু ওই ডুরান কাপে ব্যস্ত, তা সত্ত্বেও তারা কিন্তু যে লড়াইটা দিয়েছে আজকে মাঠে সেটা কিন্তু প্রশংসার দাবি রাখে। এবং পক্ষান্তরে ইউনাইটেড স্পোর্টসের তরুণ ফুটবলাররাও কিন্তু যদি আজকের ম্যাচ থেকে 3টি পয়েন্ট সংগ্রহ করতে পারে তাহলে তারা কিন্তু একটু লিগ টেবিলের ভদ্রস্থ জায়গায় অন্তত যেতে পারবে, কেননা ইউনাইটেড স্পোর্টস এখনও পর্যন্ত 8টি ম্যাচ খেলে মাত্র 7টি পয়েন্ট সংগ্রহ করেছে, তারা 5-5টি পরাজয় স্বীকার করতে হয়েছে তাদের, মাত্র 2টি ম্যাচ তারা জিতেছে এবং 1টি ম্যাচ তারা ড্র করতে সক্ষম হয়েছে। যদি আজকের ম্যাচ থেকে 3টি পয়েন্ট সংগ্রহ করে তাহলে কিন্তু তাদের পয়েন্ট ডাবল ফিগারে চলে যাবে, অর্থাৎ 10-এর ঘরে ঢুকে যাবে। এখানে লম্বা বল কিন্তু এখানে প্রস্তুত সবজ্ঞান, সবজ্ঞান থেকে পাস করে দিয়েছে আর্মিরেট ফুটবলারদের পায়ে বল, তারা কিন্তু মাঝমাঠ দিয়ে আক্রমণ করার প্রচেষ্টায়, বল চলে গেছে কিন্তু নবীনের কাছে, নবীন বা প্রান্তে যে বলটি বাড়িয়েছে বল চলে গেছে সাগর লামা, সাগরের কাছে বল, সাগর দেখে নিচ্ছে, সাগর নিজে কিন্তু বল পাস করে দিয়েছে আবার তার দলের ফুটবলার ওই শুভজ্ঞানকে, শুভজ্ঞান থেকে বল চলে গেছে ওই সুখপ্রীত সিং, সুখপ্রীত সিং থেকে বল কিন্তু বল চলে গেছে ওই নবীনের কাছে, নবীন থেকে এখান থেকে সেন্টার, দেখা যাক হেডটি আসে কিনা, কিন্তু তার আগেই যখন নবীন বলটা রিসিভ করেছিল বল চলে গেছিলো গোল লাইন অতিক্রম করে, তাই গোল কেক ইউনাইটেড স্পোর্টসের অনুকূলে।
খেলার বয়স 87 মিনিট অতিক্রম করে 88 মিনিটের দৌড় করে দেখেন দেখেন পরিসংখ্যান এখনো পর্যন্ত ইউনাইটেড স্পোর্টস ক্লাব 57% বল পায় রেখেছে আর পক্ষান্তরে আর্মি রেডের কাছে 43% বল পজিশন ছিল আক্রমণে আর্মি রেড নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ করার প্রচেষ্টা আজিন্দার কাছে বল ছিল সেখান থেকে ব্যাক পাস সেখান থেকে কিন্তু বল চলে গেল সোজা সুজি গোলরক্ষক ইউনাইটেড স্পোর্টসের রৌনক ঘোষের কাছে রৌনক বলটি নিজের আয়ত্তে রেখে দিয়েছে এক্ষেত্রে প্রবেশ কিন্তু যদি বলটি ধরতে পারত তাহলে হয়তো একটি আক্রমণ করে উঠতে পারত প্রবেশ বিষ কিন্তু বলটিকে ধরতে পারেনি রৌনক বলটিকে রোল করে দিয়েছে বল চলে গেছে সুশোভন সুশোভনের লম্বা বলই কিন্তু বল চলে গেছে পার্শ্বরেখার বাইরে প্রবীণ ওই আর্মি রেড দলের অনুকূলে লম্বা থ্রো সামনের দিকে বল আর্মি রেড দলের ফুটবলারদের পায়ে সেখান থেকে বল চলে এসেছে ওই শুভক গানের কাছে শুভক গানের মারফত বল চলে এসেছে লেসিবা এক্ষেত্রে কিন্তু আক্রমণে আর্মি রেড নিজেদের মধ্যে পাস খেলে নিয়েছে এক্ষেত্রে কিন্তু প্রবেশের কাছে বল দেখা যাক এখান থেকে শট কিন্তু ব্লক হয়ে গেছে চমৎকার ব্লক বলটি কিন্তু ওই সঞ্জীব মণ্ডলের পায়ে লেগে বলটি চলে গেল গোল লাইন অতিক্রম করে সঞ্জীব মণ্ডল দেখা যাচ্ছে একটু অ্যানিমেটেড একটু উত্তেজিত লাগছে তাকে সে কিছু তার সহখেলোয়াড়দের কিছু বলছে আর খেলার বিশেষ সময় বাকি নেই এই সময় তোমরা নিজেদেরকে উজাড় করে দাও সচ্ছন্দ টার্গেট আর্মি রেড ফুটবল ক্লাব একটি এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব একটি দেখতে পাচ্ছি হাউকিপের একটু ছোট লেগেছে নির্ধারিত সময়ের খেলা শেষ মিনিটে এসে উপস্থিত 90 মিনিটের খেলা চলছে এরপর সংযোজিত সময়ের খেলা চলবে এখনো পর্যন্ত ইউনাইটেড স্পোর্টস কিন্তু তাদের তৃতীয় জয়ের মুখে বলা যেতে পারে এখনো পর্যন্ত তারা দল দুই গোলে এগিয়ে আছে কর্নার দেখা যাক হেড আছে কিনা একাত্তে না একটু অ্যা হয়েছিল একাত্তে একাত্তে কোনো ঝুঁকি না নিয়ে ওই দ্বিতীয়ার্ধে নামা ফুটবলার সুদীপ্ত মালাকার অনেকটা নেমে গিয়ে বলটিকে ক্লিয়ার করে দিল পার্শ্বরেখার বাইরে বল সাগর লামা সাগর কিন্তু ব্যাক পাস করে দিয়েছে থাতলের ফুটবলার ওই শুভজ্ঞানকে শুভজ্ঞান সামনে থেকে বল রেখেছে প্রস্তুত হাউকিপ সেখান থেকে সঞ্জীব সঞ্জীব বলটিকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে বল চলে গেছে দেখুন আর্মি রেড দলের ফুটবলারদের পায় বল কনফার্মেশন সাগর লামা যে মাঠে নেমেছিল আক্রমণে আর্মি রেড চতুর্থ রেফারি হোবনা মুর্মু জানিয়েছে যে 4 মিনিটের জন্য সংযোজিত সময় অর্থাৎ দ্বিতীয়ার্ধের খেলা বা আজকের খেলা দ্বিতীয়ার্ধে 4 মিনিটের জন্য দীর্ঘায়িত হলো খেলার ফলাফল ইউনাইটেড স্পোর্টস ক্লাব 2 এবং আর্মি রেড ফুটবল ক্লাব 0 আমরা দেখতে পাচ্ছি একজন ফুটবলার ইউনাইটেডের মাঠে পড়ে আছে একটু সময় চুরি করে নেওয়ার ব্যাপার থেকে যায় যখন শেষ মুহূর্তের খেলা চলে তাদের দল 2-0 গোলে এগিয়ে আছে সেই জন্য একটু তাদের কাছে একটু যদি সময় চুরি করে নেওয়া যায় এটা ফুটবল ম্যাচে চলে কিন্তু দেখা যাক রেফারি জ্যোতির্ময় না কিন্তু একদম কাছাকাছি আছে আমরা আশা করব ছোট গুরুতর নয় ট্রেন ইউনাইটেড স্পোর্টসের অনুকূলে আক্রমণে আর্মি রেড
কিন্তু ওখানে প্রস্তুত সৌরেন্দ্র বিশ্বাস বলটিকে ক্লিয়ার করে দিয়েছে, বল চলে এসেছে আবার ওই সাগর লামার কাছে, সাগর লামার কাছে বল, সাগর লামা পাস করে দিয়েছে তার তলে সতীর্থ ফুটবলার ওই শুভজ্ঞানকে। শুভজ্ঞান কিন্তু ডিফেন্সকে ভালো নেতৃত্ব দিয়েছিল, কিন্তু এক্ষেত্রে লম্বা শট কিন্তু সোজাসুজি বল চলে গেল রৌনকের কাছে, রৌনক বলটিকে ধরে নিয়েছে। রৌনকের লম্বা বলি, বল চলে এলো বিপক্ষের বক্সে, রেফারির পাশে বেজে গেছে ফাউল আর্মি রেডের অনুকূলে। নবীন রানা, নবীন রাওয়াত বলটিকে ডান দিকে বাড়িয়ে দিয়েছে, কিন্তু এক্ষেত্রে কোনো ঝুঁকি নেয়নি, বল চলে গেল, বলকে চলে গেল পার্শ্বরেখার বাইরে, যাবার সময় আর্মি রেড তলের ফুটবলারের পায়ে লেগে গেছে, তাই জন্য নিজেদের অর্ধ থেকে বা প্রান্ত বরাবর থ্রো ইন ওই ইউনাইটেড স্পোর্টসের অনুকূলে সৌরেন্দ্র থ্রো করে দিয়েছে, সেখান থেকে বল সুশোভনের কাছে, আবার সৌরেন্দ্রের কাছে বল, সেখান থেকে বল চলে এসেছে তারক হেমব্রম, কিন্তু না তারক এক্ষেত্রে বলটি নিয়ে কিন্তু ড্রিবল করতে পারেনি, সেক্ষেত্রে এক্ষেত্রে আবার সুশোভনের ক্লিয়ারেন্স, কিন্তু বল মাঝ মাঠে এই আর্মি দলের ফুটবলারদের পায়ে ঘোরাফেরা করছে, সেখান থেকে আজিন্দ্রা, সেখান থেকে একটু লম্বা বল এই সাগর লামা, কিন্তু এক্ষেত্রে বল কিন্তু কেড়ে নিয়েছে আক্রমণে ওই রুহুল কুদ্দুস, রুহুল অনেকটা উপরে উঠে এসেছে, দেখুন রাইট ব্যাক পজিশনে খেলে মাঝ মাঠে চলে এসেছে, সেখান থেকে তারক, তারকের লম্বা ডেলিভারি, কিন্তু বল চলে গেল ওই মালাকারের কাছে, বল যাবার আগে বল কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ওই সুপ্রেত সিং, হেড করে বলটিকে পার্শ্বরেখার বাইরে বার করে দিয়েছে থ্রো ইন। আর একজন ফুটবলারের পরিবর্তন হলো, দেখতে পাচ্ছেন সাত নম্বর জার্সি পরিহিত ওই প্রশান্ত দাস মাঠ থেকে বেরিয়ে আসে, পাঁচ নম্বর জার্সি পরিহিত ওই প্রভাত সোরেন মাঠে গেল, তারক হেমপ্রভু কিন্তু আট নম্বর জার্সি পরিহিত আজকে অত্যন্ত ভালো ফুটবল খেলেছে, তার জায়গায় মাঠে নামলো সজল মুন্ডা, অর্থাৎ শেষ মুহূর্তের এই পরিবর্তনগুলো করে কিছুটা সময় চুরি করে নেওয়া যাকে বলে। ট্রেন করার জন্য প্রস্তুত সুদীপ্ত মালাকার, পনেরো নম্বর জার্সি পরিহিত একদম ডান পান্তা বরাবর, খেলা কিন্তু সংযোজিত সময়ের খেলাও কিন্তু সময় শেষ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে রেফারি লম্বাবাসী বাজতে পারে, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন রাহুল কিন্তু নিজের ন নম্বর জার্সি পরিহিত ফুটবলার রাহুল নিজের পায়ে বল রেখেছিল, রাহুল রয় পরিবর্তন হওয়া ফুটবল পরিবর্তিত ফুটবলার, আক্রমণে আর্মি ডান পান্তা বরাবর, থ্রো ইন আর্মি রেডের অনুকূলে, বল কিন্তু ঘোরাফেরা করছে আর্মি রেডের অনুকূলে, একদম শেষ সময় এসে উপস্থিত, দেখা যাক সেন্টার আছে কি না, সেন্টার কিন্তু চমৎকারভাবে বলটিকে বাইরে বার করে দিয়েছে ওই ইন্ডিয়ান স্পোর্টসের স্টপার হাউকিপ, 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার দিল্লির বাসিন্দা, দিল্লির ওই সন্তোষ টপিও খেলেছে এই হাউকিপ, বল চলে গেল গোল লাইন হতে ক্রম করে একদম শেষ মুহূর্তে, কিন্তু ডান প্রান্ত বরাবর ওই কর্নার, কর্নার নেবার জন্য প্রস্তুত নবীন রাওয়াত, দেখতে পাচ্ছেন আটটি কর্নার পেয়েছে আর্মি রেড, পক্ষান্তরে ইউনাইটেড স্পোর্টস ক্লাব কিন্তু তিনটি কর্নার পেয়েছে, নবীন রাওয়াত কর্নার নেবার জন্য প্রস্তুত, বক্সের মধ্যে শুভজ্ঞান আছে, দেখা যাক শুভজ্ঞান হেড করতে পারে না, বলটি হেড করে ক্লিয়ার, সঙ্গে সঙ্গে আজকের রেফারি জ্যোতির্ময় নাক কিন্তু লম্বা বাসিবাজি জানিয়ে দিলেন যে আজকের খেলা শেষ, আজকের খেলার শেষে ইউনাইটেড স্পোর্টস কিন্তু তাদের তৃতীয় জয়টি তুলে নিল, অর্থাৎ তারা আজকে 2-0 গোলে আর্মি রেডকে পরাজিত করলো, আর্মি রেড কিন্তু মরশুমে তাদের প্রথম পরাজয়টি বরণ করলো এই ইউনাইটেড স্পোর্টসের কাছে, অর্থাৎ আজকের খেলার শেষে আপনাদের জানিয়ে রাখি যারা পরিসংখ্যানের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে রাখতে চান, আর্মি রেডের আট ম্যাচ খেলে সংগৃহীত পয়েন্ট হলো 13, আর ইউনাইটেড স্পোর্টসের 9 ম্যাচ খেলে সংগৃহীত পয়েন্ট হলো 10, স্ট্যাটিস্টিক্স দেখে নিন 46% আর্মি রেড বল পজিশন, 54% ইউনাইটেড, 13টি শট গোলে 14টি ইউনাইটেডের,
দুটি শট হচ্ছে আরবি রেডে ছটি শট ইউনাইটেডের 10টা ফাউল করেছে আরবি রেড 12টা ফাউল করেছে ইউনাইটেড ইয়েলো কার্ড কিন্তু নেই কর্নার আটটি আরবি রেড পক্ষান্তরে পাঁচটি ইউনাইটেড এবং আগামী 17ই আগস্ট খেলা আছে ভবানীপুর এবং পুলিশ চাকির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে দেখুন ওই 13টি শট দিয়েছিল আরবি রেডের ফুটবলাররা প্রবাস 20টি অ্যাজেন্ডা সিং 3টি ও সুইং 3টি অর্থাৎ তিনজনে 9টি শট দিয়েছিল তাছাড়াও সোমেশ কোটারি 2টি সাগর নামা দ্বিতীয়ার্ধে নামা ফুটবলার 1টি এবং নবেন্দ্র রাওয়াত 1টি মোট 13টি শট নেওয়া হয়েছিল পক্ষান্তরে ইউনাইটেড স্পোর্ট 14টি শট দিয়েছিল তারক হেমপ্রভ 4টি শট দিয়েছিল তার মধ্যে একটি গোল এসেছিল গুরুং দুটি শট দিয়েছিল প্রশান্ত দাস দুটি শট দিয়েছিল অ্যালেসিয়াস দুটি শট দিয়েছিল এবং রোহন পুরকায়ত ওকে তো এখানে বলার কথা রোহন কিন্তু রাইট ব্যাকে ফুটবলার উঠে গিয়ে দুটি শট দিয়েছিল দীপেশ মুর্মু একটি শট দিয়েছিল এবং রাহুল রায় দ্বিতীয়ার্ধে নামা ফুটবলার একটি শট দিয়েছিল ফাউল 10টি করেছে আর্মি রেড দলের ফুটবলার মেটাই 3টি সোমেশ কোঠারি 2টো শুভম রানা 2টি ও সিং 1টি অ্যাজিন্দা সিং 1টি এবং ইন্দ্রদীপ সিং 1টি ফাউল করেছিল আর্মি রেডের পক্ষে পক্ষান্তরে দেখুন ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা 12টি ফাউল করেছিল ক্যাপ্টেন দলের অধিনায়ক সঞ্জীব মণ্ডল 3টি ফাউল করেছে সুশোভন বোস দলের স্টপার 2টি ফাউল করেছে দীপেশ মুর্মু লেফট আউট খেলছিল 2টি ফাউল করেছে গুরু একটি ফাউল করেছে রনক গোলরক্ষক একটি ফাউল করেছে এবং হাউকিপ একটি ফাউল করেছে যারা একটু দেরিতে আমাদের স্ট্রিমিং দেখেছেন বা পুরো খেলা দেখতে পারেন তারা দেখে নিন আজকের খেলার নির্বাচিত অংশ এই তারক হেমপ্রমের পায় বল এক্ষেত্রে একটি প্রচেষ্টা ছিল কিন্তু বল চলে গেছিল সোজা সুজি গোলরক্ষকের কাছে আর্মি দলের এক্ষেত্রে একটি সুযোগ ছিল প্রশংসা করতে হবে গোলরক্ষক গগনদীপ সিংয়ের এক্ষেত্রে আবার দেখুন এখানে অ্যালেসিয়াসের একটি শর্ট কিন্তু গোলরক্ষক আটকে দিয়েছিল এক্ষেত্রে একটি ভালো সেন্টার রৌনকের খুব ভালো কালেকশন ইউনাইটেড স্পোর্টস দলের গোলরক্ষক এক্ষেত্রে প্রথম গোলটি যেভাবে এসেছিল ওই সঞ্জীব মণ্ডল যে ফ্রিকিকটি রেখেছিল সেটি কিন্তু ওই এই রানার পায়ে লেগে বল চলে যায় গোলের মধ্যে এক্ষেত্রে একটি প্রচেষ্টা ছিল কিন্তু অফসাইডের কবলে পড়ে গেছিল এক্ষেত্রে দেখুন একটি ফ্রিকিক কিন্তু ফ্রিকিকটি অল্পের জন্য বাইরে যায় এক্ষেত্রে রৌনকের একটি ভালো ক্লিয়ারেন্স ইউনাইটেড স্পোর্টস দলের গোলরক্ষক রৌনক এখানে দেখুন তারক যেভাবে গোলটি করেছিল যেভাবে বলটিকে ইনসাইড করে ভেতরে ঢুকে গিয়ে বলটি রেখেছিল সেক্ষেত্রে কিন্তু বলটি গোলে চলে যায় এবং এই গোলের মারফত তারা 2 গোলে এগিয়ে যায় এই হলো আজকের খেলার নির্বাচিত অংশ এবং আপনাদের জানিয়ে রাখি যে আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ইউনাইটেড স্পোর্টস দলের ফুটবলার তারক হেমব্রম এবং ইউনাইটেড স্পোর্টস আজকে 2-0 গোলে কিন্তু পরাজিত করেছে ওই আরবি রেডকে এই কথা জানিয়ে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা আপনাদের থেকে বিদায় দিচ্ছি ধন্যবাদ।